200 million Muslims of the world, 100% of us, we believe that Jesus was born miraculously, that He is the Christ. To the Christians I say, even if you want to fight the Muslims, you need this book. আজকে আমরা বেশ সৌভাগ্যবান। অনুষ্ঠানের শুরুতেই আজকে আমাদের এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ মোবারক। ভাই মোহাম্মদ মোবারক তার কোরআন তেলাওয়াতের জন্য খুবই বিখ্যাত। একটা কথা আছে যে কোরআন যদি সঠিক নিয়মে, সঠিক উচ্চারণে আর মন দিয়ে পড়া হয়, এই তেলাওয়াত তাহলে সবাইকেই মুগ্ধ করবে। তাহলে এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই মোহাম্মদ মোবারক। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي Allah, you.
আল্লাহর কাছে শয়তান হইতে পরিত্রাণ চাইতেছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। স্মরণ কর, ফিরিস্তাগণ বলিয়াছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন, বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। হে মরিয়ম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা কর, এবং যাহারা রুকু করে তাহাদের সহিত রুকু কর। ইহা একটি অদৃশ্য বিষয়ের সংবাদ, এবং ইহা সম্পর্কে তোমাকে অভিহিত করিতেছি ওহী দ্বারা। মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ নিয়ে তাহারা যখন কলম নিক্ষেপ করিতেছিল, তুমি তখন তাহাদের মধ্যে ছিলে না, এবং তাহারা যখন বাদ অনুবাদ করিতেছিল, তখনও তুমি ছিলে না। স্মরণ কর, ফিরিস্তাগণ বলিল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন। তাহার নাম হইবে যীশু খ্রাইস্ট, ঈসা, মরিয়মের পুত্র। সে এই দুনিয়ায় এবং আখিরাতে সম্মানিত হইবে, এক আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবে। সে দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সহিত কথা বলিবে, এবং সে হইবে পুণ্যবানদের একজন। মরিয়ম বলল, হে আমার প্রতিপালক, আমার সন্তান হইবে কিভাবে? আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। তিনি বললেন, এভাবেই আল্লাহ যাহা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন। যখন তিনি সৃষ্টি করতে স্থির করেন, তিনি তখন বলেন, হও,
এবং উহা হয়ে যায়। সাদাকাল্লাহুল আজিম। আসসালামু আলাইকুম। সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আজকে আমার জন্য আর এখানকার সব মুসলিমদের জন্য একটি বিশেষ দিন। আমাদের এই অস্ট্রেলিয়ায় শেখ আহমদ দিদাত এসেছেন আমাদের সাথে বিভিন্ন কথা বলতে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ আর তাঁর কাছে দোয়া করি আজকের অনুষ্ঠানটা যেন সফল হয়। শেখ আহমদ দিদাত অস্ট্রেলিয়া এসেছেন খ্রিস্টানদের বোঝাতে এসেছেন ইসলাম ধর্ম আসলেই কি বলে, পাশাপাশি তিনি আমাদের মুসলিমদেরও দেখিয়ে দেবেন কিভাবে আমাদের দায়িত্ব পালন করব। অন্য ধর্মের মানুষদের কাছে এটা হলো ইসলামের দাওয়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো তিনি আমাদের বোঝাতে পারেন যে মুসলিমরা তাদের ধর্ম নিয়ে গর্ব করতে পারে। আমরা একজন স্রষ্টাকেই মানি আল্লাহ তাআলা, সকল প্রশংসা শুধুমাত্র তার জন্যই। আমি আপনাদের সবার পক্ষ থেকে শেখ আহমদ দিদাতকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন আসছেন শেখ আহমদ দিদাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী বা'দা। اللهم يا مفتح الابواب ويا مسبب الاسباب ويا دليل الحائرين توكلت عليك يا رب العالمين وافوض امري الى الله ان الله بصير بالعباد। মিস্টার চেয়ারম্যান এবং উপস্থিত ভাই ও বোনেরা, আজকের বিষয় ইসলাম ধর্মের যীশু খ্রিস্ট। যখন আমি প্রথমবারের মতো আমার নিজের শহর ডারবানে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাই, সেখানকার সিটি হলে বিষয়ের উপর লেকচার দিয়েছিলাম। আমার এই লেকচারের বিষয়টা যখন প্রচার করা হলো, সেখানে খ্রিস্টানদের মধ্যে তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল যে এখানে নতুন এক লোক এসে নতুন একজন খ্রিস্ট বানাচ্ছে। আর সেখানে সিটি হলে আমার লেকচার শুরুর আগে নিশ্চিত করতে হয়েছে, সেখানে উপস্থিত খ্রিস্টানদের নিশ্চিত করতে হয়েছে যে মুসলমানরা আমরা অন্য কোনো খ্রিস্টকে মানি না, খ্রিস্ট কেবলমাত্র একজনই আর তিনি হলেন যীশু খ্রিস্ট। তাদেরকে নিশ্চিত করতে হয়েছে সবকিছু। তাহলে এসব কথা আমরা কোথা থেকে পেলাম? যীশু খ্রিস্ট সম্পর্কে এসব কথা আমরা এসব জেনেছি আমাদের ধর্মগ্রন্থ থেকে, মুসলমানদের আমরা পবিত্র কোরআন থেকে এসব জেনেছি। আর আমি এখানে উপস্থিত ভাই বোনদের বলবো যে আপনাদের প্রত্যেকেরই উচিত হবে, আপনাদের সবার পবিত্র কোরআনের একটি কপি রাখা প্রয়োজন, একটা অনুবাদ। আমার হাতে যে কোরআনটা আছে এরকম একটা, এই অনুবাদটা করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এই কোরআনে আয়াতগুলো আরবিতে আছে, ইংরেজি অনুবাদ আছে আর টিকা রয়েছে। বইটার শেষে আছে একটা বিস্তারিত ইন্ডেক্স, এতে করে পাঠকদেরই সুবিধা হবে। আপনি যে কোনো কিছু জানতে চান এই পবিত্র কোরআন থেকে, তার সবকিছু আপনি সহজেই বের করতে পারবেন। এই পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম রয়েছে 500% বেশিবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে, যেটা চিন্তাই করা যায় না। আপনারা ভাবতেই পারবেন না, একটা লোক একটা বই লিখলো আর বইটার লেখক নিজেকেই বইটার ভেতর রাখলেন না, তিনি শুধু বললেন যীশুর কথা, তার নিজের চাইতে 500% বেশিবার। এটা কি মেনে নেওয়া যায়? কোন লেখক তার বই এমন কাজটা করবে? না, এই বইটা মোহাম্মদ লেখেননি। এই বইটা যদি তিনি লিখতেন তাহলে তার কথা এখানে বেশি লেখা থাকত। আর এখানে আমি বললাম 500% বেশিবার। কেউ কি আমাকে বলতে পারবেন কতবার কোরআনে যীশু খ্রিস্টের নাম কতবার উল্লেখ করা হয়েছে? প্লিজ পারলে হাত তোলেন, চিৎকার করবেন না, যদি পারেন আপনার হাত তোলেন, বলতে পারলে আপনাকে বইটা উপহার দেবো। কতবার বলা হয়েছে যীশুর নাম কোরআনে কতবার আছে? আমি বলবো। হ্যাঁ বাবা বলেন। আপনি? 25 বার। হ্যাঁ হ্যাঁ, 25 বার ঠিক বলেছেন। মোহাম্মদের নাম কোরআনে 5 বার আছে, সব মিলিয়ে 4 বার আছে মোহাম্মদ আর 1 বার আছে আহম্মদ, যেটা আমাদের প্রিয় নবী
মুহাম্মাদের আরেকটি নাম, সব মিলিয়ে 5 বার, যিশু 25 বার। এই ব্যাপারটা অদ্ভুত। এখন সেটা কিভাবে বের করবেন? এই বইটা তো 2000 পৃষ্ঠার বই, আপনি এভাবে বইয়ের পাতা উল্টাবেন, যিশুকে খুঁজে বেড়াবেন, যিশু যিশু, আপনি হয়তো সবগুলো মিস করতে পারেন। এভাবে খুঁজতে থাকলে আপনি 25টা সবগুলো মিস করতে পারেন। না, আপনাকে যেটা করতে হবে, এই বইয়ের ইন্ডেক্সে যাবেন, বইয়ের পেছনেই খুঁজে পাবেন। এই ইন্ডেক্সটা খুব বিস্তারিত, ইন্ডেক্সে ভালো করে খোঁজেন, আর ডিকশনারি দেখার মতো জিসাস নামটা খুঁজবেন, যে অক্ষর দিয়ে কোরআনে জিসাস সম্পর্কে যা আছে তার সব একেবারে আপনার আঙ্গুলের ডগায়। আমি ইন্ডেক্সটা খুলছি, প্রথম আইটেমটা পেলাম, প্রথম আইটেম জিসাস, এর হেডিং হলো জিসাস একজন ন্যায়পরায়ণ নবী, আল্লাহর একজন প্রেরিত দূত, সূরা আনআমের 85 নম্বর আয়াত। এরপর আছে যিশুর জন্মের কথা, 2 জায়গায় উল্লেখ আছে, সূরা আল ইমরান 3 নম্বর পারার 43 থেকে পরবর্তী আয়াতে, সূরা মারিয়ামের 23 থেকে পরবর্তী আয়াতে। এভাবে আপনার ইন্ডেক্স দেখে খুঁজবেন, যিশুর ব্যাপারে সবকিছু সহজেই জানতে পারবেন। আপনাকে একেবারে প্রথম থেকে বইটা দেখে যেতে হবে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা খুঁজতে হবে না। যদি যিশুর কথা জানতে চান বা মুহাম্মদের কথা জানতে চান, অথবা যদি মুসা আল্লাহ সালামের কথা জানতে চান, আপনারা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন। যদি আপনাদের বলি যে আল্লাহর আরেকজন প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমরা এই নামে ডাকি মোজেস, আল্লাহর নবী মোজেস, আমার মনে হয় না কেউ বলতে পারবে এই বইতে তার নাম কতবার বলা হয়েছে, তিনি নাকি ইহুদিদের নবী। না না, তিনি আমাদেরও নবী, কিন্তু লোকজন তারা বলে যে মুসা ইহুদিদের নবী, ঠিক আছে, তিনি ইহুদিদের নবী, কোরআনে মুসার নাম কতবার উল্লেখ করা হয়েছে? যদি আপনাদের কেউ বলতে পারেন, এই বইটাই তাকে উপহার দেব। আপনাদের কেউ কি বলতে পারবেন, কাছাকাছি বলতে পারবেন, পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম কতবার বলা হয়েছে? এখানে আমি বলবো, আমি কতবার? 52 বার। 52 বার। আর কেউ বলবেন? যদি কেউ পারেন, লেকচার শেষে কোরআনটা তাকে উপহার দেব। যদি কেউ সঠিক নম্বরটা চাইতে 10 কম বা বেশি বলেন তাহলেও চলবে, সঠিক নম্বরটার দরকার নেই, কোনো চেঁচামেচি করবেন না, শুধু আপনার হাত তুলুন। আমি? আপনি? 100 বার। হ্যাঁ, 100 বার। 100 বার? না, আপনি? 20 বার। হ্যাঁ, 20 বার। আরেকজন বললেন 20, একজন বললেন 20, আর কেউ কি বলবেন? না, আমার মনে হচ্ছে কোরআনটা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে হবে। সব মিলিয়ে 136 বার, সব মিলিয়ে 136 বার মুসা আলাইহিস সালামের নাম এই বইতে আছে। আর আপনারা সবাই মনে করেন যে আমরা খ্রিস্টের বিরুদ্ধে, আমরা ইহুদিদের বিরুদ্ধে। এই বই ইহুদি বিরোধী না, খ্রিস্টান বিরোধীও না। আপনারা এই বইটাকে এতদিন ভুলভাবে দেখে এসেছেন, একটা জোগাড় করেন, মুসলিম আর অমুসলিম সবাইকে বলছি এটার দরকার আছে। আর খ্রিস্টানদের বলছি, যদি আপনারা মুসলিমদের সাথে যুদ্ধ করতে যান, এই বইটা আপনাদের দরকার, কারণ এই বইটা আপনাদের বলবে কিভাবে মুসলমানরা চিন্তা করে, এভাবে আপনাদের যুদ্ধ কৌশল ঠিক করে নিতে পারেন যদি এই বইটা পড়া থাকে। তাহলে মুসলিমদের বইটা দরকার, আর আমি এখানে মুসলিমদের বলবো এই বইটা জোগাড় করেন যত তাড়াতাড়ি সম্ভব, এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। এই সেরা ইনভেস্টমেন্ট আমি করেছিলাম। এই বইটা আমি কিনেছিলাম 1935 সালে, 1935 সালে, তখন আমার খরচ হয়েছিল 5 পাউন্ড, ভুল বলে ফেলেছি, খরচ হয়েছিল 2 পাউন্ড 10 শিলিং, 2 পাউন্ড 10 শিলিং। সেটা ছিল আমার পুরো মজুরির 50%, আমার মান্থলি বেতনের পুরো অর্ধেক। মাসে 5 পাউন্ড বেতন পেতাম, তার 2 পাউন্ড 10 শিলিং এখানে খরচ করলাম, অর্ধেক। এই নিয়ে মনে কোনো দুঃখ নেই, আমি ভুল করিনি, আমার জীবন বদলে গেল, আর সারা জীবন ধরে যে দাওয়া দিয়ে যাচ্ছে সবই হয়েছে এই বইটার কারণে। জোগাড় করেন। এখানে উপস্থিত সবাইকে বলছি, আবারও বলছি, এই বইটা আপনারা পড়েন, আর যিশুর সম্পর্কে কথাগুলো পড়েন, তার জন্ম নিয়ে, যিশুর জন্ম। আজকের কারি তিনি কোরআনের এই আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআন থেকে, কোরআনের সেই আয়াতগুলোর অনুবাদও শুনেছেন, কিন্তু আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি আবারও বলছি। তবে আমি আপনাদের যেটা বলবো তা হল, আপনারা বইটা জোগাড় করেন, যিশুর জন্ম নিয়ে কথাগুলো পড়েন, আর এই আয়াতগুলো মনে রাখেন, আয়াতগুলো মনে রাখেন মুখস্থ আরবিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, অর্থাৎ স্মরণ করো যখন ফিরিস্তাগণ বলিয়াছিল হে মরিয়ম,
আল্লাহ তোমাকে মনোনীত করিয়াছেন ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। মরিয়ম যীশু খ্রিস্টের মা, কোরআন বলছে পৃথিবীর সব নারীদের মধ্য থেকে তাকে মনোনীত করা হয়েছিল। এখন আমি আপনাদের বলি, যীশু খ্রিস্টের মা মরিয়ম বা মা মেরিকে এতটা সম্মান কোনো বাইবেলেই দেয়া হয়নি, হোক সেটা প্রোটেস্ট্যান্ট ভার্সন বা রোমান ক্যাথলিক ভার্সন, আমার কাছে দুইটাই আছে, কোনো বাইবেলেই মরিয়মকে এই সম্মান দেয়া হয়নি। এরপরে আছে, ইয়া মরিয়ম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিইন, হে মরিয়ম তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো এবং যাহারা রুকু করে তাহাদের সহিত রুকু করো। যালিকা মিন আম্বাইল গায়বি মুহিহি ইলাইকা, ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ এবং এই সম্পর্কে তোমাকে অবহিত করিতেছি ওহি দ্বারা। মনে রাখেন আয়াতগুলো আর তার অর্থ মনে রাখেন, আর যদি এইভাবে আয়াতগুলো পড়েন যে সব আপনারা পাবেন, আসলে আপনি যতবার কোরআন শরীফের বিভিন্ন আয়াত পড়বেন, আমরা মুসলমানরা মানি যে প্রত্যেকটা অক্ষরের জন্য কোরআন শরীফের যে অক্ষরগুলো পড়বেন প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি দশটা করে সওয়াব পাবেন। যখন আমরা বলি আলিফ লাম মিম, এই শব্দটা এই অক্ষরগুলো আসলে কোনো শব্দ না, আমাদের নবী বলেছেন এটা কোনো শব্দ না, এগুলো তিনটে অক্ষর, আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, আলিফ লাম মিম। এটা হলো সুরা বাকারার এক নম্বর আয়াত, দুই নম্বর সুরা, আলিফ লাম মিম। আপনি যখন বলবেন আলিফ লাম মিম প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি দশ দশটা করে সওয়াব পাবেন নেকি। যখন বলবেন বিসমিল্লাহ রহমান রহিম, পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ রহমান রহিম, যদি অক্ষরগুলো গোনেন অক্ষর আছে ১৯টা, আপনি এখানে ১৯০টা সওয়াব পাবেন নেকি। আপনারা যারা আছেন, যারা কথাটা শুনেছেন, আপনারা সবাই ১৯০টা সওয়াব পাবেন, আমি ১৯০টা সওয়াব পাবো, আপনারা সবাই ১৯০টা সওয়াব পাবেন। এভাবেই আপনারা আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন, তিনি হিসাবটা রাখবেন, আপনাকে হিসাব রাখতে হবে না, আপনি শুধু বলে যান তিনি হিসাব রাখবেন, রোজ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ হিসাব দেবেন। তাহলে আপনাদের আবারও বলছি এই আয়াতগুলো আবার পড়বেন, আমি অক্ষরগুলো গুনে দেখিনি, ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম, আমি গুনে দেখিনি, এই হিসাবটা আল্লাহই রাখবেন, তিনিই আপনাকে হিসাবটা দেখাবেন, আপনি আপনার কাজ করে যান, সওয়াব অর্জন করুন। যখন আপনি আয়াতটা পড়বেন, অনুবাদটা পড়বেন, মুখস্থ করবেন, তখন আপনার ইংরেজিও অনেক উন্নত হবে, কারণ এখানকার শব্দগুলো আলাদা। বিহোল্ড, দেখো, স্মরণ করো, যখন ফেরেশতাগণ বলিয়াছিল হে মরিয়ম আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন, বাক্যগুলোর গঠন একটু আলাদা, শব্দগুলো নতুন, এগুলো শিখতে পারবেন, সওয়াবও পাবেন, আর তারপর খ্রিস্টানদের সাথে ভালো করে মিশতে পারবেন। এই দেশে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি, আমার দেশের মতোই দক্ষিণ আফ্রিকা যেখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি, আমরা যেদিকেই তাকাই না কেন শুধু খ্রিস্টানই দেখি, আমাদের সহকর্মী, আমাদের বস, আমাদের কর্মচারী, প্রতিবেশী, যেদিকেই তাকাই সবাই খ্রিস্টান। এবার তাদের সাথে কথা বলেন, খ্রিস্টানদের সাথে, আমি মুসলমান বন্ধুদের বলছি, আপনার আশেপাশে খ্রিস্টানদের সাথে কথা বলেন, ভালো ব্যবহার করেন, প্রতি সকালে গুড মর্নিং গুড মর্নিং বলেন, গুড আফটারনুন গুড আফটারনুন, গুড ইভিনিং গুড ইভিনিং, আর তারপর তাদেরকে একদিন চায়ের দাওয়াত দেন যে আসো 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 মেরি এলিজাবেথ আমাদের সাথে চা খাও, বাচ্চাদের নিয়ে আসো। আমি এখন বলি আমাদের এই চার সামোসা, আমাদের এই চার ভেজি আইসক্রিম কি করতে পারে, আপনারা কল্পনাও করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকাতে মালয়রা তারা চায়ের সাথে কুসিস্টার দেয়, আপনারা জানেন কিনা জানি না, আপনাদের হয়তো অন্য কোনো বিশেষত্ব আছে, বিভিন্ন দেশের মুসলিম মহিলা যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা হতে পারে বাংলাদেশ বা অন্য দেশ, আপনাদের কিছু বিশেষত্ব আছে আর লেবানন বিভিন্ন ধরনের মিষ্টি, এগুলো এগুলোই আমাদের স্পেশালিটি, আমরা সবাই, আর প্রত্যেক মানুষের স্পেশালিটি একেবারে আলাদা। তাদের খাওয়ান, দাওয়াত করেন, তাদের একবার দাওয়াত করেন, খাবার দিয়ে আটকে ফেলুন। আপনাদের বলি দক্ষিণ আফ্রিকাতে আমাদের লোকজন আমাদের খাবার দিয়ে সবাইকে আটকে ফেলেছি, হোক সাদা চামড়া, আফ্রিকান, কালো মানুষ, সবাইকে, কারণ আমাদের রান্না অন্যদের চেয়ে আলাদা, আর সব মানুষ আসলে সব মানুষই এই খাবার গোগ্রাসে গেলে চেটে পুটে খায়, আমাদের খাবার এগুলো না খেয়ে পারা যায় না। এই লোকদের খাবার দিয়ে আটকে ফেলেন, মানুষের হৃদয়ে ঢোকার সবচেয়ে ভালো উপায় আগে তার পেটে ঢোকা, এর চাইতে ভালো কোনো উপায় নেই। আর এখন আমি আপনাদের বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঘটনা ঘটেছিল, তিনি এই কথা বলে গিয়েছেন, কিন্তু এটার কথা কেউ বলে না, কিন্তু এখন আপনাদের বলছি এই কাজটা করবেন, আপনি
আপনার প্রতিবেশীকে ডাকবেন, তারপর চা খাওয়ার সময় বলবেন, বোন তুমি কি কোরআন পড়েছ? সে বলবে না। তুমি কি কোরআন শরীফ দেখবে? এতে ইংরেজি অনুবাদও আছে। সে বলবে হ্যাঁ দেখব। এখানে কেউ বলবে না সে দেখতে চায় না, এটা মানুষের বৈশিষ্ট্য, আমরা স্বভাবতই একটু কৌতূহলী। তাহলে সে দেখতে চাইবে, এই সম্ভাবনাই বেশি। আপনি কোরআনটা আনবেন, সূরা আল ইমরান বের করবেন, 43 নম্বর আয়াত, আর আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে আরবিতেই পড়েন, তাদের সামনে আরবিতে পড়েন। আপনি নিজেও জানেন না আরবি তাদের কি করতে পারে। এটা আল্লাহর কালাম, এটা সবাইকে একটা ঝাঁকি দেবে, বন্ধু শত্রু সবাইকে। আল্লাহ আমাদের বলেছেন, আল্লাহ আমাদের বলেছেন যে যখন কোরআনের আয়াতগুলো কাউকে শোনানো হবে, খাঁটি মানুষ হলে তার চোখ বেয়ে পানি ঝরে পড়বে। আমি নিজেই দেখেছি, রোমান ক্যাথলিকরা, বিশেষ করে রোমান ক্যাথলিকরাই তাদের সামনে কোরআন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম, আর অর্থ বলেন, অনুবাদ করেন, এভাবেই বলে যান, আর অর্থ বলেন, তাদের শুনতে দিন। এভাবে তারা মুসলিম হয়ে যাবে না। সারা জীবন ধরে তারা যা শিখেছে আর সংস্কার, এগুলো মাত্র এক কাপ চা নাস্তা দিয়ে সারানো যাবে না। তারপরও তাদের সাথে কথা বলেন যে কোরআনে যীশু খ্রিস্টের সম্পর্কে এই কথাই আছে যে তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত। যীশু খ্রিস্টের অলৌকিক জন্মটাকেও বিশ্বাস করি, এখানে তার অলৌকিক জন্ম নিয়ে বলা হয়েছে। আর 1977 সালে এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। 1977 সালে আমি ইন্দোনেশিয়া যাওয়ার প্ল্যান করেছিলাম, আমি এখনো যেতে পারিনি। এখানে ইন্দোনেশিয়ান ভাই যারা আছেন তারা হয়তো জানেন, 1977 সাল থেকে আমি ইন্দোনেশিয়া যাওয়ার প্ল্যান করছি, একটা মুসলিম দেশ, কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি। 77 সাল। আর যখনই আমি অন্য কোনো দেশে যাই, আমি সেই দেশের ভাষা কিছুটা হলেও শেখার চেষ্টা করি আন্তরিকভাবে। এটা আমার শখ, ভাষা শিখতে ভালো লাগে। এভাবে আমি 20টা আলাদা ভাষায় কথা বলতে পারি। ভাবছেন আপনাদের ফাঁকি দিচ্ছি, কোন ভাষা শুনতে চান? স্প্যানিশ, ফ্রেঞ্চ, সুদানিজ, সুদানের ডিঙ্কা উপজাতীয়দের ভাষা থংজাং, ডিঙ্কা ভাষা, ডিঙ্কা উপজাতীয়দের ভাষা সোয়াহিলি, ইংলিশ, আফ্রিকান, জুলু, কোন ভাষা শুনতে চান? হিব্রু, কোন ভাষা শুনতে চান? ইন্দোনেশিয়ান। আমি ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজছিলাম, ইন্দোনেশিয়ান ভাষায় বাইবেলের কথাগুলো জানার জন্য। তখন আমি ডারবানের বাইবেল হাউজে গেলাম। দক্ষিণ আফ্রিকার প্রত্যেক শহরেই একটা বাইবেল হাউজ আছে। এই বাইবেল হাউজে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বাইবেল আছে। সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজছিলাম, সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল ছিল না। তখন তারা জোহান্সবার্গে যেতে বলল, সেখানে হয়তো থাকতে পারে। তখন আমি জোহান্সবার্গ শহরের বাইবেল হাউজে গেলাম, জোহান্সবার্গে, আর সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজে পেলাম আর সেটা কিনলাম। তারপর দেখলাম যে বুক সেলফে আরো কিছু বই আছে, যেখানে একটা নিউ টেস্টামেন্ট দেখলাম গ্রিক আর ইংলিশ, যেমন কোরআন লেখা থাকে আরবি আর ইংলিশে, গ্রিক আর ইংরেজি নিউ টেস্টামেন্ট। আমি তখন সেলফ থেকে বাইবেলটা নামালাম, তারপর পাতা উল্টাতে থাকলাম। তখন সেই বাইবেল হাউজের সুপারভাইজার আমাকে খুব আশ্চর্যভাবে দেখতে লাগলো। আমার মাথায় একটা টুপি আছে আর মুখে দাড়ি। সে ভাবছিল যে এই লোক এত দামি বইটা নিয়ে কি করছে, এই বাইবেলটা অনেক দামি। যেটা আমি নামিয়ে দেখছিলাম গ্রিক আর ইংলিশে নিউ টেস্টামেন্ট, তিনি আমার সামনে এসে বললেন গুড মর্নিং। আমি বললাম গুড মর্নিং, তুমি এই বইটার ব্যাপারে আগ্রহী হলে কেন? আমি বললাম আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি আর আমি এই গ্রিক ইংলিশ নিউ টেস্টামেন্টে কিছু জিনিস পেয়েছি যেগুলো আমাকে আগ্রহী করেছে। তিনি তখন আমার ব্যাপারে কৌতূহলী হলেন, তখন তিনি আমাকে চা খাওয়ার অফার দিলেন। আমি বললাম কোনো সমস্যা নেই। তিনি আমাকে তার অফিসে নিয়ে গেলেন। তখন আমি তাকে বললাম যে আমরা যীশুকে বিশ্বাস করি। এ কথা শুনে সেই সুপারভাইজার খুব অবাক হলেন। আর দক্ষিণ আফ্রিকার সবগুলো বাইবেল হাউজে যে সুপারভাইজার রয়েছে তারা সবাই রিটায়ার্ড রেভারেন্ড। এই লোক রেভারেন্ড ডান্সেস। তিনি অবাক হলেন। আমি তখন তাকে বললাম যে আমরা যীশুকে বিশ্বাস করি আর তার অলৌকিক জন্মে। তারপর আমি কোরআনের এই আয়াতগুলো বলতে লাগলাম। তারপর বললাম আমরাও বিশ্বাস করি। আর যখন পড়লাম তিনি বললেন এই কথাগুলো তো আমাদের বইতেই আছে, তারপর পবিত্র কোরআনে আছে। মরিয়মকে যখন সুসংবাদ দেয়া হলো যীশু খ্রিস্টের মাকে, পবিত্র কোরআনে আছে, মরিয়ম বলছেন
তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার সন্তান হবে কিভাবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, অর্থাৎ দৈহিক সম্পর্ক করেনি, কোনো পুরুষ স্পর্শ করেনি? ফেরেশতা বললেন, ক্বালা কাযালিকাল্লাহু ইখলুকু মা ইয়াশা, এইভাবে আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন কিছু স্থির করেন তিনি তখন বলেন হও, তিনি যখনই বলেন তখনই সেটা হয়ে যায়। রেভারেন্ড যখন বললেন এই কথাগুলো তাদের বইতে লেখা আছে, আমি বললাম হ্যাঁ, বাইরের চেহারাটা একই রকম, কিন্তু যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার বই আর আপনার বই হল চক অ্যান্ড চিজ। আপনারা কি চক অ্যান্ড চিজ জানেন? চক আর পনিরের মধ্যে পার্থক্যটা জানেন? কানাডিয়ান এই কথাটা শোনেনি। আমি কানাডায় গিয়ে যখন এই কথাটা বলি চক অ্যান্ড চিজ, তারা আগে এই শব্দটা কখনো শোনেনি। দক্ষিণ আফ্রিকাতে যারা ইংরেজিতে কথা বলে সবাই এই শব্দটা জানে, চক অ্যান্ড চিজ। দুটো একই রকম দেখতে, সাদা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। চক খেতে পারবেন না কিন্তু পনির খেতে পারবেন। কিন্তু কানাডিয়ান এই কথাটা শোনেনি, এই কথাটা আগে শোনেনি, তাই ভাবলাম আপনারাও হয়তো জানেন না চক আর পনিরের মধ্যে পার্থক্য। এই দুইটা অন্য কথায় দুই মেরুর জিনিস, কিন্তু কিভাবে? তখন বললাম যে বাইবেলে আছে, গসপেল অফ লুকে বলা হচ্ছে, যখন মেরিকে সুসংবাদ দেয়া হলো যীশুখ্রিস্টের মাকে তার ভবিষ্যৎ পুত্র সম্পর্কে, সে তখন বলল কিভাবে আমার সন্তান হবে যখন আমি কোনো পুরুষকে চিনি না। বাইবেলের ভাষায় চেনা মানে যৌন সম্পর্ক, চেনা, কোনো পুরুষকে চেনা, তার সাথে যৌন সম্পর্ক। সে তো অনেক পুরুষকেই চেনে, তার চাচা, তার বাবা, পাড়া প্রতিবেশী, সে অনেক পুরুষকেই চিনত, কিন্তু এখানে অর্থটা আলাদা। চেনা বাইবেলের ভাষায় বললে যৌন সম্পর্ক। পবিত্র কোরআনে আছে, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি তাকে স্পর্শ করেনি, মানে যৌন সম্পর্ক। পবিত্র কোরআন আর বাইবেল এখানে একই কথা বলছে। এর উত্তরে কোরআন আর বাইবেলের কথা আলাদা। পবিত্র বাইবেলে মেরির এই কথার উত্তরে বলা হয়েছে যে তোমার নিকট পবিত্র আত্মা আসবেন। আমি এখানে আপনাদের বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, তোমার নিকট পবিত্র আত্মা আসবেন এবং সর্বশক্তিমানের শক্তিতে তোমাকে আচ্ছাদিত করবেন। এখান থেকেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, পবিত্র আত্মা একজন ব্যক্তি। খ্রিস্টানরা ঠিক এমন কথাই বলে, পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তিনজন আলাদা নয়, আসলেই একজন। এই কথাটা আপনারা আগেও শুনেছেন, কিন্তু এখানে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন কিভাবে? এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে, পুরুষ আর নারীর মতো, ষাঁড় আর গরুর মতো, কিভাবে সর্বশক্তিমান তাকে আচ্ছাদিত করবেন কিভাবে? এখানে আপনি একটা ছবি পাচ্ছেন, বাইবেলের এই কথাগুলো একটা ছবি ভেসে ওঠে, কিভাবে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন। আমরা জানি যে এটা অলৌকিক, আমরা মানলাম এটা অলৌকিক, কিন্তু আপনারা যে ভাষা ব্যবহার করেছেন, এই ভাষাগুলো মানুষের ভাষার মতো। আর কোরআন বলছে, আল্লাহ যদি যীশুকে বাবা ছাড়া জন্ম দিতে চান, তিনি বলেন কুন, তিনি বলেন হও, আর সেটা হয়ে যায়। আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে সেটা হয়ে যায়। তখন আমি সেই রেভারেন্টকে প্রশ্ন করলাম, এখন এই দুইটা বইয়ের মধ্যে আপনি বললেন যে দুইটা বই একই কথা বলছে, বললেন যে দুইটাতে একই কথা আছে, যীশু অলৌকিকভাবে জন্মেছেন এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমি বললাম, এই দুইটার কোনটা আপনার মেয়েকে পড়তে দেবেন, এই কোরআনের কথা নাকি বাইবেলের কথা? আপনি বললেন দুইটা একই কথা। তিনি বললেন, তার মাথা লজ্জায় নিচু হয়ে গেল, তিনি বললেন তিনি তার মেয়েকে কোরআনের কথাগুলি শোনাবেন। তিনি হলেন রেভারেন্ড দান্তেস, জোহান্সবার্গ শহরে বাইবেল হাউসের প্রধান। আপনারা এগুলো আপনাদের খ্রিস্টান বন্ধু আর প্রতিবেশীদের দেখাবেন, বস আর কর্মচারীদের দেখাবেন, তারপর দেখেন কি হয়। যদি এভাবে কাজ না হয় আপনাদের অন্য পথ দেখাবো, তখন অন্য পথে চেষ্টা করবেন। তবে আল্লাহ তাদের সাথে আমাদের এভাবেই কথা বলতে বলেছেন। তাহলে এখানে গল্পটা হল যীশুখ্রিস্টের মাকে নিয়ে। এখানে যে গল্পটা আছে সেটা হল মেরির মা অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন, সে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে প্রতিপালক, আমাকে একটি সন্তান দাও, আমি সেই সন্তানকে দিয়ে মন্দিরের সেবা করাব, তোমার সেবার জন্য আমি তাকে উৎসর্গ করব। আল্লাহ তার প্রার্থনা শুনলেন, আর সন্তোষ্বত্ত হল, তার স্বামী ছিল। তারপর সে সন্তান প্রসব করল, একটি সন্তান, আর দেখা গেল সে সন্তানটা মেয়ে। সে তখন খুব হতাশ হল, সে শপথ করেছিল,
যে সন্তান জন্মাবে সে ভেবেছিল তার একটি পুত্র সন্তান জন্ম হবে, পুত্র, কিন্তু দেখা গেল সন্তানটা মেয়ে। এখন সে কি করবে? সে তো প্রতিজ্ঞা করেছে। সে কিছুদিন অপেক্ষা করল, আর মেরি যখন একটু বড় হল, সে যখন নিজের যত্ন নিতে পারে, নিজের কাজগুলো করতে পারে, মা তখন তাকে মন্দিরে নিয়ে গেল সেখানে রাখার জন্য। আর জেরুজালেমের সেই মন্দিরের পুরোহিতরা তারা এই সুন্দর বাচ্চাটাকে দেখল, সবাই তার গডফাদার হতে চাইল। গডফাদার শব্দটা জানেন? পশ্চিমারা এইভাবেই বলে থাকে, এখানে গডফাদার মানে অভিভাবক। সবাই বলতে লাগলো, আমি তোমার মেয়েকে দেখব, আমি তোমার মেয়ের গডফাদার হব, আমি তাকে দেখব। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তখন তারা টস করা শুরু করলো, হেড না টেল, হেড না টেল। আর সে সময় জাকারিয়ার পালা এলো, আর জাকারিয়াই টসে জিতলেন। তিনি জন দ্য ব্যাপটিস্টের বাবা, তিনি টসে জিতলেন। কিন্তু এ ধরনের ব্যাপারে সবসময় একটা বিতর্ক থাকে, ঠিক মতো গুটিটা ফেলা হয়নি, যে গুটিটা কারসাজি করে ফেলা হয়েছে, তারা তর্ক করতে লাগলো। কোরআন বলছে, পবিত্র কোরআনে আছে, হে মোহাম্মদ, তুমি সেখানে ছিলে না যখন তারা ভাগ্য নির্ধারণের তীর ছুটছিল যে তাদের মধ্যে কে মেরির দায়িত্ব নেবে, তুমি তখন ছিলে না যখন তারা এই ব্যাপারে তর্ক করছিল। কিভাবে তুমি এসব জানতে পারলে? কিভাবে মোহাম্মদ এসব জানলেন? তিনি নিরক্ষর মানুষ, তিনি জানেন না কিভাবে পড়তে হয় বা লিখতে হয়। তিনি কেমন করে এগুলো জানলেন? এখন আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, ইহা একটি অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা সম্পর্কে তোমাকে অবহিত করিতেছি হে রসুল, এই ওহী দ্বারা। এভাবে মোহাম্মদ সব জানতে পেরেছেন, তার উপর যা নাজিল হয়েছে তিনি তো সেই কথাগুলোই বলবেন। মেরি একজন ইহুদি, যীশু খ্রিস্টের মা, তাকে পৃথিবীর সব নারীর মধ্য থেকে নির্বাচিত করা হলো, এটার কোনো অর্থ হয় না। যেখানে ইহুদিরা আরবদের নিচু চোখে দেখেছে 3000 বছর। আপনারা কি জানেন নবী ইব্রাহিমের 2 স্ত্রী ছিল, সারা আর হাজেরা, সারা আর হাগার। এখানে ইহুদিরা বলে যে আমরা সারার সন্তান, সারার গর্ভে ইব্রাহিমের সন্তান আইজ্যাক, আইজ্যাকের সন্তান জ্যাকব, তার সন্তান জুডাস, জুডাস আর তার 5 ভাই, ইসরায়েলের 12টা গোত্র জ্যাকব, তারপরে ইসরায়েলের 12টা গোত্র। এভাবে আসলে ইহুদিরা মনোনীত সম্প্রদায়। এই সম্প্রদায় এসেছে ইব্রাহিমের অভিজাত বংশ থেকে, আইজ্যাকের মাধ্যমে। ইসমাইল হল হাগারের সন্তান, বিবি হাজেরা। ইসমাইল তার প্রথম সন্তান, তার মাধ্যমে আরবরা এসেছে, আজকের দিনের আরবরা। নবী ইব্রাহিম, তিনি ইহুদিদের পিতা, আরবদেরও পিতা। কিন্তু ইহুদিরা আরবদের নিচু চোখে দেখত 3000 বছর ধরে। এই আরবদের তারা বলতো হাগারিন, তাদের সাহিত্যকর্মে তারা আরবদের বলতো হাগারিন, অর্থাৎ হাগারের সন্তানেরা, বিবি হাজেরা। আর ইসলাম ধর্ম হল হাগারিজম, হাগারের সন্তানদের ধর্ম বা আরবদের, হাগারিজম। এই নামগুলো তারাই আমাদের দিয়েছে, ইহুদিরা আমাদের জ্ঞাতি ভাই। তারপর মোহাম্মদ এক ইহুদি মহিলাকে অনেক সম্মান দিচ্ছেন, এটা একেবারে অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। যদি মোহাম্মদই কোরআন লিখে থাকবেন তাহলে এমন কথা লিখবেন কেন? এটা খুবই হাস্যকর, ব্যাপারটা হাস্যকর। তিনি খ্রিস্টানদের আর আরবদের ছোট করছেন। তারা আশা করতে পারে কোন আরব মহিলাকেই সম্মান দেওয়া হবে, যে কোনো আরব মহিলাকে। এখানে মোহাম্মদ নিজের মাকেই সম্মান দেননি, নিজের স্ত্রীকে দেননি, মেয়েকে দেননি। আমরা মানি নবীজির মেয়ে ফাতিমা, তিনি ভেস্তে সব নারীদের নেতৃত্ব দেবেন, কিন্তু ফাতিমার নাম এই কোরআনের কোথাও লেখা নেই, তার নাম এখানে লেখাই নেই, মোহাম্মদের মায়ের নাম এখানে নেই, তার একজন স্ত্রীর নামও কোরআনে লেখা নেই। এই বইটা খুব অদ্ভুত, আর লোকজন ধাঁধায় পড়ে যায়। যখন তারা এমন কোন বই পায় কে উপহার দিল, তারা মোহাম্মদের নাম খুঁজতে থাকে, তার পারিবারিক ইতিহাস, আর কিছুই খুঁজে পায় না। জানতে চায় যে তার বাবা কে, এমন কি তার বাবার নামও এখানে নেই। জানতে চান তিনি কোথায় জন্মেছেন, সেটাও এখানে। এটা কি জানেন? তার বাবা কে, তার মা কে, তিনি কোথায় জন্মেছেন, কোথায় মারা গেছেন, কিছুই না, কিছুই লেখা নেই। কেন? যীশু, যীশুর জন্ম সংবাদের কথা নিয়ে কোরআনে 2 জায়গায় সেটার বর্ণনা আছে, 2 জায়গায়। মোহাম্মদের জন্ম নিয়ে কিছুই লেখা নেই। মোহাম্মদের নাম রয়েছে 5 বার, যীশুর নাম 25 বার, মুসার নাম 136 বার। না না, এই কোরআন আসলে বিস্ময়কর বই। এখানে পশ্চিমারা, তারা এসব বইতে অভ্যস্ত না, তারা যেসব বই পড়ে তাতে লেখা থাকে অনেক দিন আগের কথা,
তারা কোন বইতে এই ধরনের কথার সাথেই অভ্যস্ত, সবকিছুই হয়তো অনেকদিন আগের কথা। তারা এই ধরনের কথা খুঁজে বেড়ায়, আর কোরআনে এই ধরনের কথাবার্তা নেই, এমন কথা নেই। এখানে সবকিছু অল্প কথা লেখা আছে, সেজন্য আপনাদের প্রয়োজন একটা ইন্ডেক্স। আর যে বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে, ইন্ডেক্স দেখে সেই বিষয়টাতে চলে যেতে পারবেন। এই কোরআন যত তাড়াতাড়ি পারেন এই বইটা জোগাড় করেন, এই বইটা। এখন আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সৃষ্টিকর্তার প্রেরিত রাসূলদের মধ্যে একজন, যে তিনি হলেন মসীহ, আমাদের ত্রাণকর্তা, যার অর্থ খ্রিস্ট। এরপর 45 নম্বর আয়াতে, 42 আয়াতে শুরু করেছিলাম, এখন 45 আয়াত কোরআনে উল্লেখ করা আছে। ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম, স্মরণ করো যখন ফেরেশতা বলল হে মরিয়ম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার পক্ষ হইতে। খ্রিস্টানরা বলবে যীশু ঈশ্বরের কথা বলেন, মুসলিমরা বলে আল্লাহর পক্ষ হইতে, তাহার নাম হইবে মসীহ খ্রিস্ট। আরবিতে মসীহ, হিব্রুতে মেসায়া, অনুবাদ করলে গ্রিক খ্রিস্টোস। এখন খ্রিস্টোস একটা বড় শব্দ, তারা শেষের অস্টা বাদ দিল, হয়ে গেল খ্রিস্ট। খ্রিস্ট অর্থ যার কথা বলা হয়েছে, মেসায়া মানে যার কথা বলা হয়েছে, মসীহ অর্থ যার কথা বলা হয়েছে। এই সবগুলো শব্দের অর্থ আসলে একই। ইসমুহুল মসীহ ও ঈসা ইবনু মারইয়ামা, মরিয়ম তনয় ঈসা, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেই দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মানিত হইবে, ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবে। খ্রিস্টানরা বলে যে যীশু ঈশ্বরের ডান দিকে বসে আছেন, কোরআন বলছে যীশু আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হবেন। আমি আমার খ্রিস্টান ভাইদের বলবো, দেখেন আপনারা যা বলছেন তা মেনে নিচ্ছি, তিনি ঈশ্বরের ডান পাশে বসে আছেন, তবে বাস্তবে নয়, শারীরিকভাবে নয়। আপনার ঈশ্বরের কোনো আকার নেই যে তিনি বসে আছেন একটা সিংহাসনে, আর যীশু খ্রিস্ট তার ডান দিকে একটা টুলে বসে আছেন, না। এটার কোনো মানে হয় না যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই বিশ্বজগতের স্রষ্টা, যার পাশে যীশু একটা মাছির মতো, একটা পোকা, কি বলবো আর, একটা একেবারে ছোট একটা পরমাণু, যা আর কিভাবে বলা যেতে পারে, আর কিভাবে বলতে পারি, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া একটা টুলের উপর, এটা এটা কোন ধরনের সম্মান? না না, আমরা প্রাচ্যের লোকেরা যখন আমরা ডান হাতের কথা বলি, আমরা একটা সম্মান দেখাতে বলি, এ লোক আমার ডান হাত, তার মানে এই নয় সে আমার ডান পাশে বসে আছে, সে আমার বাম পাশেও বসে থাকতে পারে, সে আমার পেছনে থাকতে পারে, আমার সামনেও থাকতে পারে, সে আমার ডান হাত। আমার কথা বলতে হবে, একটা সমস্যা হয়েছে, আমি কিছু আলোচনা করব, আমি আমার ডান হাতের সাথে আলোচনা করি, কিন্তু যে আমার ডান হাত সে বাম পাশে বসে আছে, না না। এই কথাগুলো দিয়ে আমরা বোঝাই যে কোনো লোক খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, আমার খুব কাছে। এখানে এখানে আসলে এই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে বলা হচ্ছে ডান হাত, যীশু খ্রিস্ট ঈশ্বরের ডান পাশে বসে আছে, কিন্তু যীশু বাস্তবে বসে নেই, তাকে সম্মান দেওয়া হচ্ছে, যীশু খ্রিস্ট আসলে ডান দিকে বসে নেই। তাহলে এই যে কথাগুলো আমরা দেখতে পারি একটু অন্যভাবে, আমাদের ব্যাখ্যাটা মেনে নেওয়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কিন্তু বলবেন যে এই কথাটাই বেশি যুক্তিপূর্ণ, যে যীশু ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সে মানুষের সাথে কথা বলবে, ফিল মাহদি ওয়া কাহলান, শৈশবকালে ও পরিণত বয়সে, ওয়া মিনাস সালিহিন, এবং সে হইবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই হলেন যীশু, তিনি শৈশবে এবং পরিণত বয়সে কথা বলবেন, এবং সে হবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই কথাটাকে আবার কোরআনে নিশ্চিত করা হয়েছে, এই কথাগুলো রয়েছে সূরা আল ইমরানে, সূরা মারিয়ামে এটাকে নিশ্চিত করা হয়েছে, যে তিনি মানুষের সাথে কথা বলবেন যখন তিনি শিশু, অর্থাৎ তার মায়ের কোলে। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক কাজটা এই বাইবেলে আছে, এটা আপনারা পাবেন গসপেল অফ জনের দ্বিতীয় অধ্যায়ে, যে যীশু খ্রিস্ট তার শিষ্যরা এবং তার মাকে এক বিয়ের উৎসবে দাওয়াত করা হয়েছে ক্যানায়। ক্যানা হলো একটা জায়গার নাম, ক্যানার একটা বিয়ের উৎসব। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক, এ কথা বাইবেলে বলা আছে, তাকে ক্যানায় একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে অতিথিদের মদে ঘাটতি পড়ল, যীশুর মা আসলেন। বুক অব জন দ্বিতীয় অধ্যায় সেখান থেকে বলছি, যীশুর মা এসে বললেন, বাবা দেখো এই লোকগুলোর মদে ঘাটতি হয়েছে, আমি জানি তোমার কিছু রহস্যময় ক্ষমতা আছে, রহস্যময় ক্ষমতা, এদের সমস্যাটা সমাধান করে দাও,
এই অনুরোধটা করেছিলেন যীশু খ্রিস্টের মা। যীশু তখন তাকে বললেন, নারী নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি, নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি, আমার সময় এখন উপস্থিত হয়নি। এখন আপনি যদি কাজটা না করতে চান তাহলে সেই কথাটা আরো ভালোভাবে বলা যায় যে, মা দেখো আমি খুব ক্লান্ত, আমাকে ক্ষমা করো। আপনার নিজের মাকে নারী বলে ডাকার কোনো দরকার নেই, এই শব্দটা দিয়ে সম্বোধন করা হয় কোনো পতিতাকে। না না, এই বাইবেলে যীশু নারী বলে ডেকেছেন একজন পতিতাকে, এক মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়েছিল। বাইবেলে আছে বুক অব জন এক অধ্যায়, এক মহিলা, ইহুদিরা যীশুর কাছে এক মহিলাকে নিয়ে আসলো। তারা বলল, প্রভু এই মহিলাকে আমরা দুষ্কর্মের সময় ধরে ফেলেছি, আমরা এখন একে কি করব। আসলে তারা একটা ফাঁদ পেতেছিল, তারা এখানে কোনো উত্তর চাচ্ছিল না। যদি যীশু বলেন তোমরা এই মহিলাকে ছেড়ে দাও, তারা বলবে এই লোকটা ঈশ্বরের নবী না। আর বুক অব লেভিটিকাস আমাদের তাওরাত, সেখানে লেখা আছে ব্যভিচারকারী পুরুষ ও নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যীশু কি মেসায়া? সে কি আসলে ঈশ্বরের নবী? যদি যীশু মহিলাকে ছাড়তে বলে সে নবী নয়, আর যদি বলে পাথর মেরে তাকে হত্যা কর, আর রোমান সাম্রাজ্যে ব্যভিচারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো না। যদি রোমানরা বলে কেন এই মহিলাকে হত্যা করলে, তারা বলবে আমাদের মেসায় মারতে বলেছেন। এভাবে তারা যীশুকে একটা ফাঁদে ফেলল, সরকারের সাথে যীশুর বিরোধ হবে, রাষ্ট্রের আইনের সাথে। এখানে ইহুদিরাই জিতবে, হেড পড়লে আমি জিতবো, টেল পড়লে তুমি হারবে। যীশু তখন কি করবেন? তিনিও একজন ইহুদি, আর এই ইহুদিরা সবাই এক একটা জিনিয়াস। আমি বলছি আপনাদের, না না, তারা আমাদের জ্ঞাতি ভাই, তারা বুদ্ধির খেলায় আমাদের হারিয়ে দিয়েছে, আমরা সবসময় বুদ্ধিতে হেরেছি। ধরেন এদের সাথে একটা চুক্তি করবেন, হয়তো জানেন এটা রেজুলেশন 342 নাকি 242, সেখানে বলা হয়েছিল যে তারা দখলকৃত অঞ্চলগুলো সব ছেড়ে দেবে শান্তির জন্য, অকুপাইড টেরিটরি। তখন তারা বলল, এই যে আমরা সরে আসলাম, এবার তোমরা দখল জায়গাগুলো ছেড়ে দাও। মুসলমানরা বলল যে, না তোমরা এখনো অকুপাইড টেরিটরি ছেড়ে দাওনি। তারা বলল, আমরা দা অকুপাইড টেরিটরি বোঝাইনি, রেজুলেশনে লেখা আছে অকুপাইড টেরিটরি। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো অকুপাইড টেরিটরি না? হ্যাঁ, সেটা বললে এখানে পুরো জায়গা বোঝানো হবে 1967 সালের আগের গুলো। না, আমরা সেগুলোর ব্যাপারে বলছি না। তারা বলল অকুপাইড টেরিটরি, তারা দা অকুপাইড টেরিটরি বলেনি। আমরা হেরে গেলাম, আমরা হেরে গেলাম। হ্যাঁ, না তারা আমাদের হারিয়েছে, হারিয়ে দিয়েছে আমাদের জ্ঞাতি ভাই, আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছেন, আর এইভাবে আমরা তাদের কাছ থেকে কিছু জিনিস শিখেছি তাদের ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য। আপনি যদি কোনো জাতির ভাষা জানেন তাহলে তাদের ষড়যন্ত্রকে এড়িয়ে যেতে পারবেন। আমরা জানি না, আমরা এখনো পারি না, ইহুদিদের সাথে বুদ্ধির খেলায় জিতে যাওয়া পারি না, আমরা এখনো পারি না। এবারে আমরা আসল কথায় আসি, যীশু এখন কি করবেন? তিনি বললেন, তোমাদের মধ্যে যে লোক একেবারে নিষ্পাপ সে প্রথম পাথরটা মারবে। তোমাদের মধ্যে যারা একেবারে নিষ্পাপ তারা শুরু কর, পাথর মার। আর এই কথা বলেই যীশু মাটিতে বসে পড়লেন আর বালির উপর দাগ কাটতে লাগলেন। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, যীশু বালির উপর দাগ কাটতে লাগলেন, বালির মধ্যে যীশু দাগ কাটতে লাগলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যীশু সেখানে কি লিখেছিলেন? কেউ জানে না। আমি আপনাদের বলি, আমার সারা জীবনে এমন কোন খ্রিস্টানকে পাইনি যে বলতে পেরেছে যীশু কি লিখেছিলেন। আমি বলছি, আপনারা খ্রিস্টানদের প্রশ্ন করে দেখেন যীশু কি লিখেছিলেন, কেউ জানে না। আমি এখন বলবো আমার থিওরি, আমার ভুলও হতে পারে, আমার মতে যীশু সেই লোকগুলোর নাম লিখছিল যারা তার পেছনে দাঁড়িয়েছিল। মানুষের স্বভাব এমনই কৌতূহলী, যখন কেউ কিছু লিখছে আমরা জানতে চাই সে কি লিখছে। তখন যারা সেই মহিলাকে মারতে চেয়েছিল তারা সেই লেখাগুলো দেখল, সেখানে জোড়ায় জোড়ায় নাম লেখা আছে যে লোক যীশুর পেছন থেকে দেখছে। ধরেন সে জন, তার সাথে এলিজাবেথ নামে এক মহিলার ব্যভিচারের সম্পর্ক আছে। যীশু লিখলেন জন আর এলিজাবেথ। জন ভাবলো, এই লোক তো আমার ব্যাপারে জানে। কিভাবে জানলো? লোকটা আমার কথা জানে। পরের জন ম্যাথিউ, লেখা হলো ম্যাথিউ আর মেরি। আরে, এ লোক আমার ব্যাপারে জানে, এ লোকটা আমার ব্যাপারে সবকিছু জানে। ম্যাথিউ চলে গেল। যে লোকই যীশুর পিছনে এসে দাঁড়ায় যীশু অলৌকিক ক্ষমতায় সেই লোকের নাম লিখতে লাগলেন জোড়ায় জোড়ায়। তুমি যেই হও, তোমার নাম স্মিথ,
এই স্মিথ লোকটার সাথে রোজেটা নামে এক মহিলার সম্পর্ক আছে এরকম, যেই পেছনে এসে দাঁড়ালো যিশু তাকেই ছক্কা মারলেন সেই লেখা দিয়ে, এই লেখা দিয়ে তিনি সবাইকে ছক্কা মেরে দিলেন, অনেকটা সেই ডন ব্র্যাডম্যানের মতো আপনাদের ক্রিকেটার এমসিসি, তাই না? সেটা আসলে মেলবোর্ন। আমি আপনাদের ডন ব্র্যাডম্যান সম্পর্কে একটা মজার কথা বলি, সে সময় আমি স্কুলে পড়াশোনা করি, আমি তখন খবরের কাগজে পড়লাম যে এমসিসি ইংল্যান্ডে খেলতে এসেছে, ইংল্যান্ডে তখন সব জায়গায় এমসিসি এমসিসি, আমি সেটাকে ভাবলাম মুসলিম ক্রিকেট ক্লাব। না বিশ্বাস করেন আমি এমনটাই ভেবেছিলাম, আমি তখনও মেলবোর্নের নাম শুনিনি, এমনকি অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে তাও জানি না, তখন বয়স কম তাই ভাবলাম ডন ব্র্যাডম্যান এমসিসি এমসিসি। আমি সাপোর্ট করলাম, তাদেরকেই সাপোর্ট করলাম, কারণটা জানেন? এটা মুসলিম ক্রিকেট ক্লাব ভেবেছিলাম। তাহলে যিশু সবাইকে ছক্কা মেরে দিলেন ডন ব্র্যাডম্যানের মতো, তারপর যিশু মাথা তুললেন আর মহিলাকে জিজ্ঞাসা করলেন এই লোকগুলো সব কোথায় গেল, যারা তোমার বিচার করতে চাচ্ছিল তারা কোথায় গেল? মহিলা বলল প্রভু তারা সবাই চলে গেছে। যিশু তাকে বললেন যাও আর পাপ করো না। এই ইহুদিরা যিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল, আর যিশুই বলেছেন এরা সবাই ব্যভিচারী, সবাইকে পাথর মেরে হত্যা করা উচিত, আর তোমরা এই মহিলার বিচার করছো? তোমরা যদি এই মহিলাকে হাতে নাতে ধরে থাকো তাহলে পুরুষটা কোথায়, পুরুষ লোকটা কোথায়? এখন বলো পুরুষ লোকটা কোথায়? তোমরা তাকে হাতে নাতে ধরেছো, ভালো, মহিলাটা কি করছিল আর পুরুষটা কি করছিল, পুরুষ লোকটা কোথায় গেল? না না, তোমরা শুধু এই মহিলার বিচার করতে চাও, তোমরা সবাই অসৎ, যেহেতু এই মহিলা দুর্বল তোমরা তাকে শাস্তি দিতে চাও। তাই যিশু তার মায়ের সাথে কথা বললে সে অন্যভাবে কথা বলতেন, তাকে নারী নারী বলে ডাকতেন না, একইভাবে তিনি সম্বোধন করেছেন পতিতাকে, নারী আমি বিশ্বাসই করতে পারি না। যেভাবে আপনি একজন পতিতাকে সম্বোধন করেন একইভাবে কি আপনার মাকে সম্বোধন করবেন? আপনাদের ভাষায় হিব্রু ভাষায় মা বলে কি কোনো শব্দ নেই? উম্মা আরবি ভাষায়, হিব্রু হতেও একই রকম, ইংরেজিতে মাদার, গুজরাটি ভাষায় মা, উর্দু ভাষাতেও মা অথবা আম্মা, প্রত্যেক প্রত্যেক ভাষাতেই আছে, আফ্রিকান ভাষায় মামা, আর প্রত্যেক ভাষাতেই নিজের মাকে সম্বোধন করার জন্য সম্মানজনক শব্দ রয়েছে, নারী না। আপনার মাকে কি আপনি নারী বলে ডাকেন? এতই অভদ্র, এতটাই অমার্জিত, আপনার মাকে কি নারী বলে ডাকেন? আপনাকে পাথর মেরে হত্যা করা উচিত। যিশু বলেছেন তোমার বাবা মাকে সম্মান করো, এই কথাটা যিশু খ্রিস্ট নিজেই বলেছেন, তোমার বাবা মাকে সম্মান করো, আর যে লোক তার বাবা অথবা মাকে অসম্মান করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেই লোককে তোমরা মেরে ফেলো, এ কথা যিশুই বলেছেন, আর তিনি নিজেই অসম্মান করছেন? আমি বলবো না, যিশু কখনো এটা করতে পারেন না। এখানে কোরআন যিশুর পক্ষে বলছেন বররম বিওয়ালিদতি, সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত, বররম বিওয়ালিদতি, তিনি অনুগত ছিলেন মায়ের প্রতি এবং তিনি উদ্ধত ও হতভাগ্য ছিলেন না। কোরআন এখানে যিশুর পক্ষে বলছে তিনি এমনটা ছিলেন না। আমি কথা বলবো না, বাইবেলে এই কথাগুলো যেই লিখে থাকুক না কেন আমি তেমন কথা বলবো না, কিন্তু যখন যিশুর মা তাকে অনুরোধ করলেন যিশু সেই পানিকে মদ বানিয়ে দিলেন, এ কথা বাইবেলে আছে, জনের 2 নম্বর অধ্যায়, কেনা শহরে এক বিয়ের আসরে যিশু পানিকে মদ বানিয়েছিলেন, তারপর থেকে খ্রিস্টানদের দেশে মদ পানির মতোই সহজলভ্য হয়ে গেছে। খ্রিস্টানদের দেশে আমেরিকায় 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক, 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক, তাদের আপনারা বলেন প্রবলেম ড্রিঙ্কার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দেশে কিছু মজার মজার নিয়ম আছে, হেভি ড্রিঙ্কার, প্রবলেম ড্রিঙ্কার, ড্রাঙ্কার না, তাদেরকে মাতাল বলা হয় না, তাদের বলা হয় অ্যালকোহলিক, তারা সবাই অসুস্থ, তারা অসুস্থ। খ্রিস্টান দেশে মদ পানির মতোই সহজলভ্য। এবার কোরআন অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ, এতক্ষণ বললাম বাইবেল অনুযায়ী যিশুর প্রথম অলৌকিক কাজ, পবিত্র কোরআনে 16 নম্বর পারায় সূরা মারিয়াম, পবিত্র কোরআনে একটা অধ্যায় আছে সূরা মারিয়াম অর্থাৎ চ্যাপ্টার মেরি। এই মেরি বা মরিয়াম কে, মোহাম্মদের মা? না না না, তিনি যিশু খ্রিস্টের মা। যিশুর মায়ের সম্মানে পবিত্র কোরআনে একটা সূরা আছে 16 নম্বর পারায় সূরা মারিয়াম,
আমি বলবো যে যীশু খ্রিস্টের মা মেরি বা মরিয়মকে এত সম্মান বাইবেলেও দেয়া হয়নি। এই কথাটা জানেন, বাইবেলে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই। এটা হলো কিং জেমস ভার্সন প্রোটেস্টেন্ট বাইবেল 66টা বই। এখানে আছে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোনিয়াম, আর তারপর ম্যাথিউ, মার্ক, লুক, জন, পিটার, জেমস, এখানে মেরির নামে কোনো চ্যাপ্টার নেই, মেরির নামে কিছুই নেই। আর এই রোমান ক্যাথলিক বাইবেল একই ব্যাপার, মেরির নামে কোনো চ্যাপ্টার নেই, আর পবিত্র কোরআনে মরিয়মের নামে একটা চ্যাপ্টার রয়েছে, সুরা মারিয়াম চ্যাপ্টার মেরি 23 নম্বর আয়াত। মরিয়ম গর্ভধারণের পর পরিস্থিতি বেশ জটিল হয়ে গেল। কোরআন বলছে মরিয়ম পূর্ব দিকের এক শহরে চলে গেল। সন্তানের জন্ম হওয়ার পর মরিয়ম সন্তানকে নিয়ে তার নিজের গ্রামে ফিরে গেলেন। সন্তানকে কোলে নিয়ে গ্রামে গেলেন, আর বললেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল। কালু, তাহারা বলিল, ইয়া মরিয়াম লাকাদ জিতি শাইয়ান ফারিয়া, হে মরিয়ম তুমি তো এক অদ্ভুত আজব কাণ্ড করিয়া বসে আছো। তারা অবাক হলো, অদ্ভুত কাণ্ড, কারণ মেরি আমরা যতখানি বুঝতে পারি তার কারো সাথে তখনও বিয়ে হয়নি। যিশুর পালক বাবা জোসেফ দা কার্পেন্টারের নাম ইসলামে বা কোরআনে কোথাও নেই, এখানে তার কোনো উল্লেখ নেই। তারা বলল, হে মেরি তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসে আছো। ইয়া উত্তা হারুনা, হে হারুনের ভগ্নী মুসা নবীর ভাই, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও ব্যভিচারিণী ছিল না, তাহলে তুমি এই অবৈধ সন্তানটা কোথা থেকে নিয়ে আসলে? তুমি তো বিয়েই করনি। তোমার বাবা ভালো মানুষ ছিল, অভিজাত বংশে তোমার জন্ম হয়েছে, তোমার মাও ভালো মানুষ ছিলেন, ধার্মিক মানুষ, তাহলে তুমি স্বামী ছাড়া এই সন্তান প্রসব করলে কিভাবে? তারা আসলে বলতে চাচ্ছিল যে এই সন্তান অবৈধ। এখন মরিয়ম কি করবেন? তিনি এখানে বলতে পারতেন, আমি দৈববাণী শুনেছিলাম, তারপর আমি অন্তঃসত্ত্বা হলাম, সন্তান প্রসব করলাম। এভাবে বললে সেখানকার কেউ তার কথা বিশ্বাস করত না, কেউ বিশ্বাস করত না। ধরেন আপনার আপন বোন আপনার কাছে আসলো, ধরেন সে খুবই ধার্মিক, ধর্মকর্ম মেনে চলে, সে আপনার বোন, সে একদিন বলল, ভাই আমি একটা দৈববাণী শুনেছিলাম, এখন আমার পেটে সন্তান। এটা আসলে পবিত্র আত্মা হোলি স্পিরিট, সবসময় হোলি স্পিরিটের কাছে আমি প্রার্থনা করি, সে হোলি স্পিরিট আমার কাছে এসেছিল, আমি এখন গর্ভবতী। আপনি তাকে বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনার বাবা বাসায় নেই, বিদেশ গেছেন, তখন আপনার মা বলল, আমার সোনা শোনো, আমি তোমার বাবাকে স্বপ্নে দেখেছি, আর এখন আমি গর্ভবতী হয়েছি। আপনি বিশ্বাস করবেন আপনার মাকে বা বোনকে? ইহুদিরা কি মরিয়মের এই কথাগুলো বিশ্বাস করত? না। সে কি করতে পারে? পবিত্র কোরআন বলছে, মরিয়ম সন্তানের প্রতি ইঙ্গিত করল, তোমরা এর কাছে জিজ্ঞাসা করো, এই সন্তান কোন সাধারণ সন্তান নয়, জিজ্ঞাসা করো। তারা তখন বলল, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের শিশুর সহিত আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে কথা বলবো? আমরা তোমাকে জিজ্ঞাসা করছি। আর অলৌকিক ভাবে যিশু তার মায়ের কোল থেকে কথা বলল। কোরআন বলছে যে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, অবশ্যই আমি আল্লাহর প্রেরিত দূত, আমি আল্লাহর রাসূল, আতানিল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানী নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী করিয়াছেন। শিশু বয়সে তিনি তার মাকে সমালোচকদের হাত থেকে বাঁচিয়েছেন। যারা তার মাকে বিভিন্ন রকম প্রশ্ন করছিল, তিনি তার উত্তর দিয়েছিলেন। যিশুর প্রথম অলৌকিক কাজ কোরআন অনুযায়ী যে শিশুকালে তিনি তার মায়ের হয়ে কথা বলবেন। এখন আপনারাই বেছে নিন, কোনটা আপনারা বেছে নেবেন, পানিকে মদ বানানোটা যিশুর প্রথম অলৌকিক, নাকি এটা শিশুকালে তার মায়ের হয়ে কথা বলা? এখানে আপনারাই বেছে নিন। মুসলমানরা শুধু বলছে যিশু খ্রিস্ট সম্পর্কে আমরা এই কথাটাই বিশ্বাস করি, আর তিনি হলেন মেসায়া, মসীহ। পবিত্র কোরআনে আছে সূরা ইমরানের 45 নম্বর আয়াতে,
إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه الله تمك একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার নাম হইবে মসীহ অর্থাৎ খ্রিস্ট তাহার নাম হইবে খ্রিস্ট আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশুই হলেন খ্রিস্ট আর কোন খ্রিস্ট নেই আছে মুসলমান অন্য কোন খ্রিস্টকে বিশ্বাস করে না কোরআন বলছে ইসমুহুল মসীহ তাহার নাম হইবে মসীহ অর্থাৎ খ্রিস্ট আর বাইবেল আমাদের বলছে পবিত্র বাইবেল আমাদের বলছে একটা পরীক্ষার কথা কিভাবে আসল নবী আর নকল নবী আলাদা করব জনের ফার্স্ট অ্যাপিস্টলে আছে সেইন্ট জনের একটা গসপেল আছে সেটা এক জিনিস এটা হলো অ্যাপিস্টল অফ জন ফার্স্ট অ্যাপিস্টল অফ জন চার অধ্যায় প্রথম অনুচ্ছেদ বলা আছে প্রিয়জনেরা জন বলছেন প্রিয়জনেরা সকল আত্মাকে বিশ্বাস করো না পরীক্ষা করো তারা ঈশ্বরের প্রেরিত কি না কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে আমি এখানে শুধু বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি জনের ফার্স্ট অ্যাপিস্টল চার অধ্যায় প্রথম অনুচ্ছেদ প্রিয়জনেরা প্রিয়জনেরা প্রিয় ভাই ও বোনেরা সব আত্মাকে বিশ্বাস করো না যদি কোনো আত্মা তোমার কাছে এসে কিছু বলে প্রথমে বিশ্বাস করে ফেলো না প্রথমে এই আত্মাকে বিশ্বাস করো না আগে পরীক্ষা করো ঈশ্বর তাকে পাঠিয়েছেন কিনা কারণ পৃথিবীতে অনেক নকল নবী আছে নকল নবী হলো নকল আত্মা আর আসল নবী হলেন আসল আত্মা এখানে নবী আর আত্মা শব্দ দুটো একই অর্থে ব্যবহার করা হয়েছে সব আত্মাকে বিশ্বাস করো না আগে পরীক্ষা করো তার ঈশ্বরের প্রেরিত কিনা কারণ এই পৃথিবীতে অনেক নকল নবী এসেছে নকল নবীকে চিনবেন কিভাবে তার আত্মাটাও নকল হবে আসল নবীকে চিনবেন কিভাবে তার আত্মাটাও আসল হবে এভাবে নকল আত্মা থাকলে নকল নবী হবে আসল আত্মা থাকলে আসল নবী হবেন কিভাবে আমরা আসল আর নকল আলাদা করব দ্বিতীয় অনুচ্ছেদে যে নবী স্বীকার করে যীশু আল্লাহর দূত সেই আসল নবী আপনাদের বাইবেল বাইবেলে আছে বলা আছে যে আত্মা যে নবী বলবে যে যীশুই হলেন খ্রিস্ট তিনি এই পৃথিবীতে অলৌকিকভাবে জন্মেছিলেন সেই নবী হলেন আসল নবী যে নবী এটা মেনে নেবে যে যীশুই খ্রিস্ট সেই আসল নবী এখন এটা দিয়ে মোহাম্মদকে পরীক্ষা করছেন না কেন শুধুমাত্র মোহাম্মদই বলেছেন তা নয় এই পৃথিবীর 120 কোটি মুসলমান আমাদের ধর্মের প্রত্যেকে বিশ্বাস করি যীশু অলৌকিকভাবে জন্মেছিলেন তিনি হলেন খ্রিস্ট তিনি মৃত মানুষকে জীবিত করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে তিনি জন্মান্ধার কুষ্ঠরোগী সারিয়েছেন ঈশ্বরের অনুমতিতে তারপরও খ্রিস্টানরা আমাদের মনে করে খ্রিস্টের বিরোধী আমরা কি করব আমরা এখন তাদের শেখাবো সত্যি কথাটা আসলে কি তবে তার আগে আমাদের নিজেদেরই শিখতে হবে আর যদি আমরা শিখতে চাই তাহলে এই বইটা আমাদের লাগবে প্রত্যেক মুসলমানের অবশ্যই এই বইটা রাখা উচিত যদি দুইটা বই কেনার সামর্থ্য থাকে দুইটা কেনেন একটা দেবেন আপনার খ্রিস্টান বন্ধুকে প্রতিবেশীকে তাদের একটা বই দেন একটা বই উপহার দেন আপনার বস তাকে উপহার দেন আপনার কর্মচারী তাকে উপহার দেন দেখেন এটা পবিত্র কোরআন আমরা মুসলমানরা এই বইটাকে অনেক সম্মান করি যখন আমাদের শরীর অপবিত্র থাকে তখন আমরা বইটা ধরি না তাই বইটা ধরার সময় শরীর পবিত্র রাখবেন আর বইটা ধরার আগে হাতটা ধুয়ে নেবেন বইটা দিয়ে দিন কোনো খ্রিস্টান বন্ধুকে উপহার দেন আল্লাহ বাকি কাজটা করবেন আল্লাহ কথা বলবেন আল্লাহ তার মনের সাথে কথা বলবেন তিনি এই কাজটা করবেন কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহ এখানে কথা বলবেন আর আল্লাহর চাইতে জ্ঞানী আর কাউকেই পাবেন না ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ শেখ দিদাত এখন শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব প্রশ্ন করার নিয়মটা বেশ সোজা আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি মিস্টার দিদাতকে বলব আমরা এখানে চাই আপনারা সবাই প্রশ্ন করবেন যদি খ্রিস্টানরা প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে এসে প্রশ্ন করুন কারণ আজকের এই অনুষ্ঠানটা বিশেষভাবে আপনাদের জন্যই আমি নিশ্চিত আপনারা প্রশ্ন করতে চান যখন আপনারা প্রশ্নটা করবেন খেয়াল রাখবেন যেন প্রশ্নটা খুব বড় না হয়ে যায় বড় প্রশ্ন করলে লাইনে আপনার পেছনের সবাই প্রশ্ন করার সুযোগ পাবে না আর আমরা চাই আপনারা বেশি করে প্রশ্ন করুন
প্রশ্ন করতে এসে আপনারা শুধু প্রশ্নটাই করবেন। লেকচার আজকের মতো শেষ হয়েছে, দয়া করে নতুন কোনো লেকচার দেবেন না। প্রশ্ন করতে এসে আপনি যদি লেকচার দিতে চান, বাইরে গিয়ে লেকচার দেন। এখন প্রথম প্রশ্ন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাড়াতাড়ি প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা শেখ আহমেদ দিদাদের কাছে। একজন কনভেন্ট, অস্ট্রেলিয়ান কনভেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল, কোরআন শরীফ পড়ার আগে, পবিত্র কোরআন পড়ার আগে তাকে আরবি জানতে হবে কিনা। তিনি আমাকে এই প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যদি তিনি অনুবাদসহ কোরআন পড়েন, আমার মনে হয় আরবি শেখার চাইতে সেটাই আরো বেশি সহজ হবে। আমি এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আমি প্রশ্নের উত্তরটা ভালোভাবে দিতে পারিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কাছে স্বীকার করছি আমি নিজেই আরবি ভাষা জানি না। আমি সত্যি কথাই বলছি, আমি আরবি ভাষার কয়েকটা শব্দ জানি। আমি যদি আরবে যাই, সেখানে পানি খেতে চাইলে আমি বলবো মা মা মোয়া। আমি জানি এটার অর্থ পানি, কিন্তু এটা বলতে পারবো না আমাকে কি এক গ্লাস পানি দেবেন, এ কথা বলতে পারবো না। বলবো মা মা মোয়া মোয়া, আর তারাও বোঝে যে আমি পানি চাচ্ছি। সে যদি বলে কাইফা হালুকা, আমি বলবো আলহামদুলিল্লাহ, আর আমার আরবি এখানে শেষ। তবে এই জন্য ইসলাম ধর্মকে বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি কোরআন বুঝতে পারি এর অনুবাদ পড়ে। যখন আপনার লেকচার শুনছেন, আমি আরবিতে আয়াত পড়ছি, তারপর অনুবাদটা বলছি। তার মানে আমি আরবি জানি এমন নয়। লেকচার শুরুতে আমি আপনাদের বলেছিলাম, আয়াতগুলো মুখস্থ করেন আরবিতে, আর কোরআনের অর্থটা পড়েন, মুখস্থ করেন। আমি আপনাদের যেটা করতে বলি আমি নিজেই সেটা করি। আমি আয়াতগুলো অর্থসহ মনে রাখি, যাতে আপনাদের সবার সামনে অর্থসহ বলতে পারি। এই সব ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বলিও না। আমি আয়াতটা মুখস্থ করেছি, আমি আরবি জানি না, আয়াতটা মুখস্থ করেছি। ইনতাহু খাইরাল লাকুম, নিবৃত হও, ইহাই তোমাদের জন্য কল্যাণকর হইবে। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, কারণ আল্লাহই তো একমাত্র উপাস্য, তিনি তিনজন নন। আর সবার মনে হবে আমি আরবি আর ইংরেজি ভাষার পণ্ডিত। না, আমি আপনাদেরকে চমক দেখাচ্ছি। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। এবারের প্রশ্নটা মহিলাদের মধ্যে থেকে। বোন, আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর আমি আরব দেশ থেকে এসেছি। যখনই কোনো খ্রিস্টানের সাথে আমার বিতর্ক হয়, তখন তারা সূরা মারিয়ামের এই আয়াতটা বলে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাতু হাইয়া, যিশু জন্মেছিলেন, তারপর মারা গেছেন, তারপর আবার উত্থিত হয়েছেন। এভাবেই নাকি কোরআনে বলা হয়েছে? আপনি এটার কি উত্তর দেবেন যখন তারা বলে, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাতু হাইয়া? খ্রিস্টানদের মতে কোরআন নাকি বলেছে যিশু মারা গিয়েছিলেন? ধন্যবাদ। এই প্রশ্নটা আমাকে করেছিলেন প্যালেস্টাইনের এক আরব খ্রিস্টান মিশনারি, ওনার নাম আনিস রোশ। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে তিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন। তিনি একজন আরব, তিনি গর্ব করেছিলেন যে তিনি আরবি জানেন, তিনি একজন আরব। কিন্তু আমি আরব নই, আমি একজন হিন্দি ইন্ডিয়ান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি কোরআনের অর্থ বুঝেছি এর অনুবাদ থেকে। আমি তখন আমার জ্ঞানে যা কুলায় সেটা তাকে বললাম। তো সে এই খ্রিস্টান মিশনারি প্যালেস্টাইনের আরব, তিনি আয়াতটার উদ্ধৃতি দিলেন যে কোরআন বলছে, আর ওনার আরবি উচ্চারণও ছিল একেবারে শুদ্ধ। কোরআনের এই কথাটা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কোরআন বলছে আমার প্রতি শান্তি, কোরআনে কথা আছে সূরা মারিয়াম, আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমি মারা যাব, এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব। এই কথাগুলো পবিত্র কোরআনে আছে যে যিশু মারা গেছে। তিনি বললেন যে আমি এই কথাটার কি ব্যাখ্যা দেব, আর আমি কিছুটা আরবি জানি, অল্প কয়েকটা শব্দ। আমি তখন সেই লোককে বললাম, আপনি যেটা করছেন আপনি ভুল অনুবাদ করছেন। ওয়াসসালামু আলাইয়া, এটার অনুবাদ ঠিক করেছেন,
আমার প্রতি শান্তি। যিশু বলেছেন, ইয়াওমা ইউলিত্তু, যেদিন আমি জন্মেছি, ওয়া ইয়াওমা আমুতু, যেদিন আমি মারা যাব। মারা গিয়েছি নয়, এটা হবে যেদিন আমি মারা যাব। অতীতকাল না, এটা ভবিষ্যৎকাল, যেদিন আমি মারা যাব এবং যেদিন আমি জীবিত অবস্থায় উত্থিত হব। এটাই হলো সঠিক অনুবাদ। ধন্যবাদ বোন, আশা করি উত্তরটা পেয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে শ্রোতারা বেশ সংকোচ করছেন, আর খ্রিস্টান ভাই ও বোনরা তেমন একটা প্রশ্ন করছেন না। একজন ভাইকে দেখা যাচ্ছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ। যিশুকে নিয়ে আপনি অনেক লেকচার দিয়েছেন, আর আমরা মুসলমানরা যিশুকে মেনে চলি। আমি বাইবেলের একটা অনুচ্ছেদ পেয়েছি যেটা আপনাকে বলতে শুনিনি। ম্যাথিউ এর 5 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে বলা হয়েছে, যদি তোমার ডান চোখ কোনো অন্যায় করে তাহলে সেই চোখটা তুলে তোমার শরীর থেকে আলাদা করে রাখো, কারণ তোমার পুরো শরীরটা নরকের আগুনে পোড়ার চাইতে একটা অঙ্গ নষ্ট হয়ে যাওয়া অনেক ভালো। আর তোমার ডান হাত অপরাধ করলে সেই হাতটা কেটে আলাদা করো, কারণ তোমার পুরো শরীরটা নরকের আগুনে পোড়ার চাইতে একটা অঙ্গ নষ্ট হয়ে যাওয়া ভালো। আমার প্রশ্নটা হলো, আমাদের হাত কাটার নিয়ম নিয়ে খ্রিস্টানরা কথা বলে কেন, যখন যিশু সে কথা বলেছেন? আপনি দেখবেন ভাই, বাবা, খ্রিস্টানরা নিজেরাই বিশ্বাস করে না যে বাইবেল ঈশ্বরের বাণী। বাইবেলে যা আছে সেগুলো সুপ্ত, সেগুলো রহস্যের জন্য। যিশু যা করতে বলেছেন, কোনো খ্রিস্টানই সেই কাজগুলো কোনোভাবেই করতে পারবে না। আপনারাই ভালো করে দেখেন যিশু কি বলেছেন। সে যদি কেউ শিশুদের উপর যৌন নির্যাতন করে, কোনোভাবে যৌন নির্যাতন চালায়, কোনোভাবে, সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর আমরা দেখি এখনকার দিনে আমেরিকাতে এ ধরনের ঘটনা ঘটে। একজন যাজক গায়ক দলের একটা ছেলের সাথে যৌন সম্পর্ক করেছে বিভিন্ন চার্চের বিরুদ্ধে। এ পর্যন্ত সমকামিতার অভিযোগে $500 কোটি ক্ষতিপূরণের মামলা হয়েছে, আর 2000 সালে এই ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াবে $100 কোটি এইসব সমকামিতার জন্য বিভিন্ন চার্চে। আমার কাছে বেশ কয়েকটা কেসের পেপার কাটিং রয়েছে, সেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। তারা বাইবেলের এসব কথা বিশ্বাস করে না। যিশু নিজেই বলেছেন, তোমার চোখ খারাপ কাজ করলে সেটা তুলে ফেলো, যদি এই চোখের কারণেই তোমাকে দোজকে যেতে হয়। যিশু আপনাদের বলেছেন, কোনো মহিলার দিকে লালসার দৃষ্টিতে তাকিও না। যে লোক কোনো মহিলার দিকে লালসার দৃষ্টিতে তাকাবে, সে তার মনে মনে ব্যভিচার করে ফেলেছে, সেই লোকটা অপরাধী। তোমরা আমার শিষ্য, তোমরা ইহুদিদের চাইতে অনেক উঁচু স্তরে। ইহুদিদের নিয়মে ব্যভিচার করলে সেটাকে অপরাধ বলা হতো, আর তার শাস্তি ছিল পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। ওল্ড টেস্টামেন্টে কথা বলা হয়েছে, ঈশ্বরের আইন। আর যিশু কোন আইন বদলাতে আসেননি। বাইবেলের ম্যাথিউর 5 নম্বর অধ্যায়ের 17-19 অনুচ্ছেদে আছে, যিশু বলেছেন, আমি ঈশ্বরের আইন বা রাসূলদের বাতিল করতে আসিনি, আমি এসেছি সেগুলো পূরণ করতে। আমি তোমাদের নিশ্চয়তা দিয়ে বলছি, যেদিন শেষ বিচারের দিন উপস্থিত হবে, সেই দিন ঈশ্বরের আইনের থাক বলে একটা ক্ষুদ্র কণাও বের হয়ে যেতে পারবে না। যারা ঈশ্বরের নির্দেশগুলির মাত্র একটাও অমান্য করবে অথবা অন্যদেরও সেরকম শেখায়, তারা হবে স্বর্গের রাজ্যে অনাকাঙ্ক্ষিত। কিন্তু যারা নির্দেশ মানবে তাদের মহান বলা হবে। এই আইন আর নির্দেশগুলো মানে এরকম খ্রিস্টান কোথায় পাবে? তারা সবাই মিলে ঈশ্বরের আইন আর নির্দেশ অমান্য করছে, এই খ্রিস্টানরা বলে তারা কোনো আইনের অধীন নয়, তারা বেঁচে আছে তার অনুগ্রহে, তারা কোনো আইনের অধীন নয়। তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী এরা ময়লা আবর্জনা। ঈশ্বরের নির্দেশগুলো আপনারা মেনে চলছেন না, আপনারা তার অনুসারী নন, আপনারা আমার অনুসারী নন। যিশু বলেছেন, সে আমার লোক নয় যে আমার পথ অনুসরণ করে না। আমাকে তোমরা অনুসরণ করো, আমার মতো তোমরা প্রার্থনা করো, আমার মতো তোমরা নিজেদের খতনা করো, আমি যেদিন যেভাবে আমি শুকুরের মাংস বেছে নিয়েছি তোমরাও সেরকম করো। না, যিশুকে আপনারা অনুসরণ করতে চান না। আমরা মুসলিমরা, আমরাই সত্যিকারের খ্রিস্টান, কারণ আমরা যিশু খ্রিস্টকে মেনে চলি। খ্রিস্টানরা বলবে, আমি তাদের আক্রমণ করছি, এটা আক্রমণ। আমি আসলে এখানে আপনাদের সামনে
সত্যি বলছি, স্পষ্ট, সব দিনের মতো স্পষ্ট, এটা ওপেন সিক্রেট। যা কিছু হচ্ছে বিভিন্ন চার্চের যাজকরা কি করছে, কিছুদিন আগে আমেরিকান চার্চ নতুন 10 কমান্ডমেন্ট লিখেছে, জানেন আপনারা? নতুন 10টা কমান্ডমেন্ট ঈশ্বরের আদেশ ভিকারদের জন্য। ভিকার, ভিকার মানে যাজক। যখন লোকজন বিভিন্ন উপদেশের জন্য আসবে তখন তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, আমি সেটাই পড়ছি আমেরিকান চার্চের লেখা থেকে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নতুন 10টা কমান্ডমেন্ট যে আপনি কোনোভাবেই যুবতী মহিলাদের বেশি রাতে কোনো উপদেশ দেবেন না, এক নম্বর। না না, এটা এক নম্বর, আপনি কোনো যুবতী মহিলাকে অনেক বেশি রাতে উপদেশ দেবেন না, যুবতী মহিলাকে গভীর রাতে উপদেশ দেবেন না, এটা এক নম্বর কমান্ডমেন্ট। এখন আমার প্রশ্ন, যুবতী মহিলা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? যুবতী কাদের বলা হবে? কত কম হলে যুবক হবে? হ্যাঁ, 50 বছরের মহিলা তিনি কি বুড়ো? 60 বছরের মহিলা তিনি কি বুড়ো? আমাকে আপনারা কি বলবেন? আমার বয়স 78, আপনাদের ধারণা আমি বুড়ো? বিশ্বাস করেন, সত্যি বলছি, আমার বয়স 78, আমার স্ত্রী 75, আপনাদের বলছি আমরা বুড়ো নই। আমি আমার স্ত্রীকে বলি, মাঝে মধ্যেই বলি ঠাট্টা করে, আমার স্ত্রীকে ঠাট্টা করে বলি, তাকে বলি দেখো তুমি বুড়ো হয়ে গেছো, আমিও বুড়ো হয়ে গেছি, এখন তোমার জন্য আরেকজনকে নিয়ে আসি, মানে আরেকটা বিয়ে করি, এখন তোমার জন্য কম বয়সী কাউকে নিয়ে আসি সাহায্য করার জন্য। আমার স্ত্রী তখন বলল আমি তাকে খুন করব। আমি বলি যে না না, আমি বলি দেখো মেয়েটার কোনো দোষ নেই, আমি তাকে নিয়ে আসবো তোমার সাহায্যের জন্য। আমার স্ত্রী বলল খুন করব। আমি বলি তাকে মারবে কেন? কাউকে যদি মারতে হয় আমাকে মারো। হ্যাঁ, আমি তাকে নিয়ে আসবো। আমার স্ত্রী তারপরে বলে আমি তাকে খুন করব। তাই আমি ঘরের মধ্যে কোনো খুনোখুনি চাই না, আমি এতেই সন্তুষ্ট। কিন্তু এখন কত কম বয়সে যুবক হয়, আপনার মনের বয়সই আপনার বয়স, আপনার চিন্তার বয়সই আপনার বয়স, আপনার মনের বয়সই আপনার বয়স। আর গভীর রাতে, গভীর রাতের কথা আছে, কত গভীর রাতের কথা বলছেন! আপনাদের কি ধারণা বিকেল 5টায় কোনো অপরাধ করা যায় না? হ্যাঁ, মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়? হ্যাঁ, আপনারা যাজক আর এই মহিলা, এখানে বলা হচ্ছে আপনারা ভদ্র হবেন, ভদ্র ব্যবহার করবেন। যখনই উপদেশের জন্য কোনো মহিলা আসবে আপনি বসবেন, সোফার উপরে বসে পা সোজা করে দিয়ে বসবেন, না না আপনি উপযুক্ত সম্মান দেখেই বসবেন। আর ঘরে পর্যাপ্ত আলো থাকবে, যথেষ্ট পরিমাণে আলো থাকবে। নতুন 10টা কমান্ডমেন্ট, ঈশ্বরের নতুন আদেশ, খ্রিস্টান ধর্ম চালু হওয়ার 2000 বছর পরে। এখন আপনারা শিখবেন কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করতে হয়, মহিলা আপনাদের স্ত্রী বা কন্যা নয়। এদিকে আফ্রিকান লোকজন দক্ষিণ আফ্রিকায় প্রত্যেক গোত্র, জুলু, থাজা, চুয়ানা, জাম্বেজির দক্ষিণের সবগুলো গোত্রেই একটা শব্দ আছে, ফার্নিপা, মহিলাদের সম্মান করা। তারা এই ধরনের অসম্মানজনক কাজ করে না। আর খ্রিস্টানরা, তাদের এক হাতে রয়েছে বাইবেল, আরেক হাতে অন্য মানুষের স্ত্রী আর কন্যা, এরা খ্রিস্টান। কিন্তু এই এই বুনো আফ্রিকানরা, তারা মহিলাদের সম্মান করে। সাদা চামড়ার মানুষ এখানে আসার আগে এই নিয়মটা ছিল, এখনো আছে। আর খ্রিস্টানদের এই 2000 বছর পরেও নতুন 10টা কমান্ডমেন্ট প্রয়োজন, চার্চের ভেতরে কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করবেন। আসল কথা হলো, আপনারা আপনাদের বাইবেল পড়ছেন না। বাইবেল কি বলছে? শিশুদের উপর যৌন নিপীড়ন করো না, তার চাইতে গলায় পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দাও, এর শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যু। এবারে প্রশ্ন করবেন একজন বোন। হাই, আমি শুনেছিলাম যে ইসলাম ধর্মে পুরুষদের 4টা বিয়ে করার অনুমতি আছে, এ ব্যাপারে কিছু বলবেন? কারণ পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ জৈবিক লাগছে, সেজন্য সম্পর্কে আরেকটু জানতে চাই। ধন্যবাদ। প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে, তবে শেখ আপনাকে উত্তর দেবেন, যদিও প্রশ্নটা টপিকের বাইরে।
এটা খুব কমন প্রশ্ন, যখন আরবরা তারা যখন আমেরিকায় যায় অথবা ইংল্যান্ডে, লোকজন বলে তুমি সৌদি আরব থেকে এসেছো, সে বলবে হ্যাঁ, তোমার কতজন স্ত্রী আছে, না তোমার কতজন স্ত্রী আছে। তো আমার বন্ধু একজন আরব, সে যখন আমেরিকায় যায়, আমেরিকানরা যখন তাকে এই প্রশ্নটা করে, সে তখন বলে, সে বলে দেখো আমার স্ত্রী মাত্র একজন, আর এটাই আপনার সমস্যার সমাধান, এই বহু বিবাহই আপনাদের সমস্যার সমাধান। আপনারাই দেখবেন আপনাদের এই সমস্যাটা আছে, দেখবেন যে ছেলেদের চাইতে 78 লক্ষ বেশি মেয়ে বেশি আছে আমেরিকাতেই, যদি আমেরিকার প্রত্যেকটা পুরুষ বিয়ে করে, তারপরও সে দেশে 78 লক্ষ মহিলা তাদের জন্য স্বামী খুঁজে পাবে না। আর আমরা জানি সব পুরুষ মানুষ বিয়ে করবে না, বিভিন্ন কারণে পুরুষ মানুষ বিয়ে করবে না, এটা কি জানেন? একজন যুবককে একবার বললাম আপনার বয়স কত, 35 বছর, আপনি কি বিয়ে করেছেন? সে বলল না। আপনার সমস্যাটা কি, কি আপনার সমস্যা, আপনার কি ডাক্তার লাগবে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাবো, আপনার সমস্যাটা কি বলেন? আপনার একজন বন্ধু রয়েছে খুব ভালো ডাক্তার, ডাক্তার হিসাবে তার অনেক সুনাম আছে, আসেন। ঠিক, সে বলল ঠিক, আর যাওয়ার পথে সে একটা অজুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে সরে পড়ল, কারণটা সেই ভালো জানে কিন্তু আমাকে বলবে না। এমনটা হতে পারে যে সে ভালো মানুষ নয়, নিজের উপর সে এত বেশি অত্যাচার করেছে যে সে শেষ হয়ে গেছে, সেই লোক বিয়ে না করার জন্য বিভিন্ন রকম অজুহাত খুঁজে বেড়াবে। কিন্তু মহিলারা, তাদের রক্ষা করতে হবে, তারা বিয়ে করতে চায়, তারা অনেক নরম, অনেক বেশি কোমল, তারা চায় যে তাদের কেউ রক্ষা করবে, না না, এটাই হলো মহিলাদের সাইকোলজি। কিন্তু আমরা জানি সব পুরুষ বিয়ে করবে না, সব পুরুষ যদি বিয়ে করেও তারপরও 78 লক্ষ মহিলার কোনো স্বামী থাকবে না আমেরিকাতে, আর আমেরিকার লোকজনের মধ্যে 2.5 কোটি মানুষ হল সমকামী, আপনারা তাদের বলেন গে, 2.5 কোটিরও বেশি মহিলা স্বামী পাবে না। আপনাদের কৃষকদের মধ্যে 98% হল পুরুষ, আপনাদের দেশের কৃষক তাদের 98% পুরুষ, তাহলে আপনাদের সমস্যা আরো গুরুতর হচ্ছে। ইসলাম এটার একটা সমাধান দিচ্ছে, আমাদের উপহাস না করে আপনারা নিজেদেরই উপহাস করেন। ইসলাম বলছে তোমরা পছন্দ মতো বিয়ে করো 2, 3 বা 4 জনকে, কিন্তু তাদের প্রতি যদি সুবিচার করতে না পারো মাত্র একটা বিয়ে করো, এই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ। পৃথিবীর মাত্র একটা ধর্মগ্রন্থ, সেখানে বলা হয়েছে একটা বিয়ে করো, সেটা হলো কোরআন। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে এমন কথা বলা হয়েছে, পবিত্র কোরআন বলছে একটা বিয়ে করো, কোরআনেই বলা আছে। সালামু আলাইকুম মিস্টার দিদার। ওয়া আলাইকুম আসসালাম। কয়েকদিন আগে আমি কয়েকজন খ্রিস্টানের সাথে কথা বলেছিলাম, তারা আমার বাসায় এসেছিল আলহামদুলিল্লাহ, আর আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমার বাসায় 3 দিন এসেছিল, একদিন, পরের দিন, তার পরের দিন, প্রথমের লোকটা একা, পরের দিন স্ত্রীকে নিয়ে, তার পরের দিন ছেলেকে নিয়ে, আলহামদুলিল্লাহ। আমি তাদের সাথে যুক্তি দিয়েই কথা বলেছি, সূরা ইমরানের 61 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে তারপর সে চলে যায়, আলহামদুলিল্লাহ। এই আয়াতের প্রসঙ্গটা কি আমাদের সামনে ব্যাখ্যা করবেন মিস্টার দিদার? থ্যাংক ইউ। পবিত্র কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছিল নাজরান অঞ্চলের খ্রিস্টানদের এক ঘটনাকে কেন্দ্র করে, আর আমাদের নবীজি তাদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আমাদের নবীজির মসজিদে, মসজিদটা খুব সাধারণ ছিল, সেখানে মাটির দেয়াল আর খড়ের ছাউনি, তারা এই মসজিদে আলোচনা করল 3 দিন আর 3 রাত, তারা সেখানেই খেল, সেখানেই আলাপ আলোচনা করল, আর সেখানেই ঘুমালো, আর তারপর রবিবারে আমাদের নবীজি তাদের সবাইকে মসজিদে প্রার্থনা করতে বললেন, আর তাদের মধ্যকার আলোচনাটাও সেই দিনই শেষ হয়ে গেল, ব্যাস।
মাল্টিমিডিয়া পিসি, এলিফেন্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। লাগলো যে নবীজি মিথ্যা বলছেন, মিথ্যা। তারা বলতে লাগলো যে নবীজি মিথ্যুক, নবী মিথ্যুক। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা দুই পক্ষ এখন পরস্পরের জন্য বদদোয়া করব। আগামীকাল সকালে তোমরা তোমাদের পরিবারকে নেবে, আমিও আমার পরিবারকে নেব, আর খোলা ময়দানে আমরা একজনকে আরেকজনের উদ্দেশ্যে প্রাণ খুলে বদদোয়া করব। আর পরের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তার সঙ্গে আলী, হযরত আলী, বিবি ফাতিমা, সাথে হাসান আর হুসেন, তারা সবাই মিলে খোলা ময়দানে গেলেন মদিনার বাইরে। আর খ্রিস্টানরা তারা সেখানে আসলো না, তারা পিঠ টান দিল। আর এটাই হলো ঘটনাটা। ঘটনাটা ছিল এইরকম, যদি এভাবে তাদের উপর প্রভাব ফেলতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু এ ছাড়া অনেকগুলো উপায় রয়েছে তাদের সাথে কথা বলা। একটা কথা জানি না, আপনি কি করেছিলেন? আপনি কি তাদের ফোন নাম্বার নিয়েছিলেন, সেই সেই লোকদের, বা বাসার ঠিকানা সেটা নিয়েছিলেন? আপনি সেই লোকগুলোর বাসার ঠিকানা নিয়েছিলেন? তাদের সাথে আপনি তিন দিন ছিলেন, সেই লোকগুলো? হ্যাঁ ঠিক, আমরা কথা বলছিলাম একদিন, তারপরের দিন, তারপরের দিন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাদের বাসার ঠিকানার ফোন নাম্বার নিয়েছিলেন? তাদের নিয়েছিলেন? তাদের ঠিকানা? হ্যাঁ। আর টেলিফোন নাম্বার? না নেইনি, কারণ আমি তখন তাদের সাথেই কথা বলছিলাম। না না, যখন এই লোকগুলো আসে তখন প্রশ্ন করবেন, আপনার নাম কি, লিখে ফেলেন, আপনার টেলিফোন নাম্বার সেটাও লিখে নেন, ঠিক? তারপর তার পরিবর্তন না হলে আপনি তার বাসায় যান। আর আর তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলুন। আমি বলছি, যতক্ষণ না সে বলে পরের বার আমার দরজায় তোমাকে দেখলে আমি কিন্তু গুলি করব। সালাম আলাইকুম, আমার নাম হামজা। আমার প্রশ্ন শেখ আহম্মদের কাছে। শেখ আহম্মদ বলেছেন যে যিশু আসলে মারা যাননি, আমরাও এ কথাটা জানি, কিন্তু তাহলে সে সময় ক্রুশে ঝুলানো হয়েছিল কাকে? আর খ্রিস্টান ধর্মের লোকেরা কার প্রার্থনা করে, কি জন্য এবং কেন? আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন ভাই? আমরা আপনার এই প্রশ্নটা বুঝতে পারছি না। মাইক্রোফোন থেকে একটু দূরে দাঁড়িয়ে আবার ওই প্রশ্নটা করেন প্লিজ। হাসবেন না, ওনার প্রশ্নটা বেশ সিরিয়াস। আবারও বলবেন, একটু পেছনে দাঁড়িয়ে বলুন। আমি যে প্রশ্নটা করতে চাই তা হচ্ছে, কাকে আসলে ক্রুশে ঝোলানো হয়েছিল? আচ্ছা, উনি জানতে চান কাকে ক্রুশে ঝোলানো হয়েছিল? কারণ আহমদ বলেছেন যিশু মারা যান, আমরাও এ কথা জানি, আমরা মুসলমানরা সবাই জানি যিশু মারা যাননি, ক্রুশবিদ্ধ হননি। তাহলে কাকে ক্রুশে ঝোলানো হয়েছিল? আর খ্রিস্টান লোকেরা কার কাছে প্রার্থনা করে, কি জন্য আর কেন? ভদ্রলোক আসলে জানতে চেয়েছেন যে খ্রিস্টানরা বলে থাকে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, মুসলমানরা বলে থাকে করা হয়নি, কাকে ক্রুশে ঝোলানো হয়েছিল? যদি যিশুকে ক্রুশবিদ্ধ করা না হয়, খ্রিস্টানরা কার কাছে প্রার্থনা করে? এখানে মুসলমানদের অবস্থান একেবারে পরিষ্কার। আল্লাহ বলেছেন, কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। তারা দম্ভ করে বলল, আমরা ঈসা মসীহকে হত্যা করেছি, মরিয়মের পুত্রকে, ঈশ্বরের প্রেরিত দূতকে। এর উত্তরে আল্লাহ বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তাকে তারা হত্যা করেনি অথবা ক্রুশবিদ্ধ করেনি। ওয়ালাকিন শুবিহা লাহুম,
কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল। যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তাদের মধ্যে সংশয় ছিল, এ ব্যাপারে তাদের জ্ঞান ছিল না, তারা শুধু অনুমান করেছিল, তার অর্থ ফিকশন। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে তুলে নিয়েছেন। আমিও এটা বিশ্বাস করি, কিন্তু এখন খ্রিস্টানরা এখানে এসে বলবে যিশু তাদের পাপের জন্য মারা গেছে, তখন আমি তাদের বলি যে আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে আসুন, বাইবেল। তারা তখন তাদের বাইবেল নিয়ে আসে, তারপর আমি তাদের বাইবেল নিয়ে কথা বলি, বাইবেলের কথাগুলো দিয়েই আমি প্রমাণ করতে পারি আপনারা যা কিছু বলেছেন তার বিপক্ষে বলছি, যিশু মারা যাননি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। এ বিষয়ে গত শুক্রবার আমি লেকচার দিয়েছি, আপনি কি শুক্রবার ছিলেন? শুক্রবার রাতে গুড ফ্রাইডে আপনি এখানে ছিলেন? আপনি কি সেদিন গুড ফ্রাইডেতে ছিলেন? তাহলে ভিডিওটা কিনবেন, এখানেই সবকিছু জানতে পারবেন, বাইরে ভিডিওটা পাবেন, কিনে নেবেন। এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমি জানতে চাচ্ছিলাম এই নতুন 10টা কমান্ডমেন্ট কারা চালু করেছে, কারণ আমি একটা আমেরিকান চার্চে যাই আর আমি জানতাম না যে কমান্ডমেন্ট গুলো বদলে গেছে। আমি জানতাম আমরা ঈশ্বরের নির্দেশগুলো মানি, মুসলমানরাও যেরকম করে মানে। আমি জানতে চাই এই কমান্ডমেন্ট গুলো কারা চালু করেছে আর এই নিয়মগুলো কবে থেকে চালু হবে, কারণ আমি এরকম কথা কখনো শুনিনি। এই 10টা কমান্ডমেন্ট লিখেছে আমেরিকান চার্চ, আমার কাছে নিউজ পেপারের কাটিং আছে, ডারবানের লোকাল নিউজ পেপারের কাটিং, আর আপনি যদি চান আমার হোটেলে আসতে পারেন, তখন আমি আপনাকে দেখাবো, আপনাকে তখন দেখাবো। এই আদেশটা এসেছে আমেরিকান চার্চ থেকে, আমেরিকান চার্চ এই নতুন 10টা কমান্ডমেন্ট চালু করেছে, আমরা করিনি, সাধারণ মানুষ করেনি, করেছে চার্চের উচ্চপদস্থ লোকেরা, তারা এই 10টা নতুন কমান্ডমেন্ট চালু করেছে। আমার কাছে এটার নিউজ পেপার কাটিং আছে, অরিজিনাল নিউজ পেপার, দেখতে চাইলে আপনাকে দেখাবো। আপনি কি বলতে পারবেন এই নিউজ পেপারটা কোথায় ছাপা হয়েছে? এই নিউজ পেপারটি কি অস্ট্রেলিয়া ছাপা হয়েছে? না না, ইংল্যান্ডে, ইংল্যান্ডে ছাপা হয়েছে, তারপর অস্ট্রেলিয়া এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবারে প্রশ্ন। প্রশ্ন করার আগে আমি কিছু কথা বলবো, যদি অনুমতি দেন। সাবধানে বলবেন। না না, সেরকম না, আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বলি, এই অনুষ্ঠানটা আমার জন্য বেশ স্মরণীয়। আমি কিছু কথা শুনলাম আর এই কথাগুলো শুনবো বলে আশা করিনি। যদি আমি 10 বছর আগে অথবা 15 বছর আগে কোনো মুসলমানের সাথে কথা বলতাম আর যদি বলতাম আপনি কি যিশুকে বিশ্বাস করেন, তারা উত্তরে বলতো না, বেশিরভাগ, তার মানে তারা এটাই জানতো না। আজকে আমার জন্য খুবই স্মরণীয় দিন, কারণ আজকে আলাদা কিছু শুনলাম, কিন্তু এখন আমি বলি আমরা কিভাবে বিশ্বাস আনি। আমরা যখন বিয়ে করি, তারপর আমরা সন্তানের বাবা মা হই, তার মানে যখন বিয়ে করি আর আমাদের জীবনে যদি যিশু থাকেন তাহলে আমরা অনেক শান্তিতে থাকতে পারবো। এবার আপনি প্রশ্নটা করেন। হ্যাঁ, এই তো এক্ষুনি শেষ করছি। আমরা জানি ব্যাপটাইজ না হলে আমরা আমাদের জীবনে কখনোই যিশুকে পাব না। থ্যাংক ইউ। এবার প্রশ্নটা হল, কোরআনে আছে, পবিত্র কোরআনে সূরা মরিয়মের 33 এবং 34 নম্বর আয়াতে বলছে, আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মারা যাব আর যেদিন আমি উত্থিত হব জীবিত। এই হল ঈসা, মরিয়মের পুত্র। এটার ব্যাখ্যা দিতে পারবেন? কোরআন বলছে ঈসা উত্থিত হবে জীবিত, যিশু খ্রিস্ট আবার ফিরে আসবেন, এটা কোরআন বলছে, আমি না। আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই প্রশ্নটা আগেও একজন করেছেন আর শেখ সেটার উত্তরও দিয়েছেন, তবে মনে হয় আপনারা আরেকবার শুনতে চান, তাই শেখ আপনি কি আবারও বলবেন?
আমরা মানি ঈশ্বর যীশুকে তুলে নিয়েছিলেন জীবিত, তিনি এখনো জীবিত, তিনি আবার ফিরে আসবেন জীবিত, তারপর যীশু খ্রিস্ট মারা যাবেন অন্য সব মানুষের মতো, তারপর তিনি আবার জীবিত হবেন অন্য সব মানুষের মতো। তাহলে আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মালাম আপনারা তার জন্মের কথা জানেন, যেদিন আমার মৃত্যু হবে, তিনি দ্বিতীয়বার আসার পরে একদিন তিনি মারা যাবেন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমাদের প্রত্যেকেই প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমনকি যীশুও। তাহলে তিনি মারা যাবেন অন্য সব মানুষের মতো, আর সবাই যখন উত্থিত হবে তিনিও তখন উত্থিত হবেন মৃত অবস্থা থেকে, কোরআনে কথাই বলছে। আমি কি আর একটা প্রশ্ন করতে পারি? না, একটাই প্রশ্ন, আমি দুঃখিত, পরের প্রশ্ন। আমার প্রশ্নটা শেখের কাছে, আমি মুসলমান হয়েছি আর আপনার লেকচারে শুনলাম কোরআন বলছে বাবা মাকে মেনে চলো। আমি মুসলমান হয়ে বাবা মায়ের অবাধ্য হয়েছি, আমি জানতে চাই আমি কি কোনো ভুল করছি? যদি করে থাকি আমার কি করা উচিত? আপনি মুসলমান হয়ে বাবা মায়ের অবাধ্য হয়েছেন, এখন আপনি কি করবেন? এটাই তো আপনার প্রশ্ন, না? আপনি তো নবী সুলাইমানের মতো জ্ঞানী প্রশ্ন করেছেন। পবিত্র কোরআনে আপনার সমস্যার সমাধান দেয়া আছে। আমি যে সুরার কথা বললাম, সুরা মারিয়াম চ্যাপ্টার মেরি, এই সুরাটাতে ইব্রাহিমের গল্প আছে। ইব্রাহিম ছিলেন ঈশ্বরের প্রেরিত দূত, তিনি তখন এক ঈশ্বরের উপাসনা করতেন, এক ঈশ্বরকেই মানতেন, কিন্তু তার বাবা একজন মূর্তি পূজারী ছিলেন। এই গল্পটা পড়বেন, বলা হয়েছে পবিত্র কোরআনেই আপনি এই গল্পটা পাবেন। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া, ইব্রাহিম ছিল সত্যনিষ্ঠ একজন নবী। ইসকাল আলিয়া বিহি, যখন সে তার বাবাকে বলল, ইয়া আবাতি, হে আমার পিতা, কেন তুমি তার ইবাদত করো যে শুনতে পায় না, যে দেখতে পায় না, এবং তোমার কোনো কাজেই আসে না? ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নি কাজানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। সে বলল, হে আমার পিতা, আমার নিকট জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সঠিক এবং সত্যের পথ দেখাবো। ইয়া আবাতি, হে আমার পিতা, তারপর আবার ইয়া আবাতি, হে আমার পিতা, চারটা আয়াতের প্রত্যেকটার শুরুতেই হে আমার পিতা, হে আমার পিতা, বাবার জন্য সহানুভূতি আর ভালোবাসা থেকে বলা, বাবাকে দোজকের আগুন থেকে বাঁচানোর জন্য। বাবা যে একজন মূর্তি পূজারী, সে বলল, কালা আরাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম, শোনো পুত্র, তুমি কি আমার দেব দেবী হইতে বিমুখ? তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি না হলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। এরপর ইব্রাহিম তার বাবার সাথে কথা বলল। যদি গল্পটা জানতে চান, গল্পটা আপনি পাবেন এই বইতে, কিভাবে একজন কর্তব্যপরায়ণ পুত্র এখানে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে সহানুভূতি নিয়ে অবিশ্বাসী বাবাকে, মূর্তি পূজারী বাবাকে। বাবা মাকে ভালোবাসেন, তাদের শ্রদ্ধা করেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু যখন ব্যাপারটা দাঁড়াবে ঈশ্বরকে উপাসনা করা নিয়ে, তাদের কিছুই করার নেই। যদি ব্যাপারটা হয় বিশ্বাসের অবিশ্বাস, তখন আপনি আপনার বাবা মায়ের উপদেশগুলো প্রত্যাখ্যান করবেন। যদি তারা অন্য ঈশ্বরের কথা বলে, তাদের প্রত্যাখ্যান করবেন, কিন্তু তারপরেও আপনার বাবা মাকে আপনি শ্রদ্ধা করবেন, কিন্তু ধর্মীয় ব্যাপারগুলোর ব্যাপারে তারা আপনার আর ঈশ্বরের মাঝে আসবে না। পবিত্র কোরআনে কথাই বলছে। আপনার কাছে কি কোরআন আছে? এই কোরআন শরীফ কি আপনার কাছে আছে? ইউসুফ আলীর লেখা কোরআন খুলে দেখবেন, সূরা মারিয়াম এই সূরাটা পড়েন, তাহলে দেখবেন আপনার অবস্থা একই রকম। ব্যাপারটা যখন বিশ্বাস, তখন আপনার ঈশ্বরের মাঝে কেউ আসবে না, কেউ না, এমনকি আপনার বাবা মাও না, তারপরও তাদের ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, কোরআনে কথাই বলছে। আমি বলছি বোন, আপনি কোনো ভুল করেননি, আপনার জায়গায় থাকলে আমিও ঠিক একই কাজ করতাম। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে,
যিশুর অলৌকিক জন্মের সাথে মিল রয়েছে হাওয়ার অলৌকিক জন্মের আর আদমের অলৌকিক জন্মের। হাওয়া জন্মেছিলেন আদম থেকে, পুরুষ থেকে মহিলা, আর যিশু জন্মেছিলেন কোনো বাবা ছাড়া, মহিলা থেকে পুরুষ। আমি যখন যিশুর এই অলৌকিক জন্মটাকে ভালো করে দেখি, তখন আমার মনে হয় আদম আর হাওয়ার অলৌকিক জন্মটার কথা, আর দেখি এখানে কত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটাকে কি সমান বলা যায়? ঈশ্বর একবার বানালেন পুরুষ থেকে মহিলা, আর অন্য একবার মহিলা থেকে পুরুষ বানালেন। এ ব্যাপারে কি কিছু বলবেন? ভাই, আপনি কি খ্রিস্টান নাকি মুসলমান? মুসলমান। মুসলমান? হ্যাঁ। আপনি খ্রিস্টান হলেই ভালো হতো। কথাটা কেন বললাম, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, এখানে আমি শক্ত মাটির উপর দাঁড়িয়ে আমি যা কিছু বলছি সলিড, আপনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন আকাশের উপরে। এখন যদি আপনি খ্রিস্টান হতেন তাহলে আপনাকে বলতাম যে দেখেন, এই যে সব কাদা ছোড়াছুড়ি, এটা অনর্থ। আপনাদের বাইবেল দেখেন, আমরা এইসব ব্যাপারে আসলে কিছুই বলতে চাই না। যিশু আর আদম সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা, আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্তের সমান হল আদমের দৃষ্টান্ত। খালাকাহু মিন তুরাবিন, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপর বললেন হও, আর সে হয়ে গেল। এখন খ্রিস্টানরা দাবি করে যে যিশু ঈশ্বর আর তিনি ঈশ্বরের পুত্র, কারণ তার বাবা ছিল না। আদম আরো বড় ঈশ্বর, কারণ তার বাবাও ছিল না, মাও ছিল না। কিন্তু 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 খ্রিস্টানরা বলে আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে। হ্যাঁ, ঠিক কথা। এখন বাইবেলেই আরেকজনের কথা আছে, আমি খ্রিস্টানদের বলছি, বুক অফ হিব্রুজ 7:1-2, সে যিশুর চাইতে বড়, আদমের চেয়েও। আপনারা কি জানেন? আমি খ্রিস্টানদের বলছি, আপনারা কি জানেন আপনাদের বাইবেলে আরেকজনের কথা আছে, হিব্রুজ, বুক অফ হিব্রুজ 7:1? কে সেই লোক যে প্রশ্নটার উত্তর দিতে পারবে আর তাকে আমি এই বইটা উপহার দেব? কে সেই লোক? না, আপনি আপনি, হ্যাঁ আপনি বলেন, কে সেই লোক যে যিশুর চাইতে বড়? জন্মানোর দিক থেকে, জীবনের দিক থেকে, বাবা মার দিক থেকে যিশুর চাইতে বড়? না না না, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা এখানে চিৎকার করবেন না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কি মোহাম্মদ? হয়নি, বল। হ্যাঁ হ্যাঁ, বোন বলেন, আপনি বলেন। আপনি কি মেলচিজেদেকের কথা বলছেন? আপনি কি মেলচিজেদেকের কথা বলছেন? মেলচিজেদেক? হ্যাঁ, কিন্তু তিনি তো ঈশ্বরের চেয়ে বড় নন, তিনি যিশুর চেয়েও বড় নন। কিন্তু সেই লোকটা কে যার জন্মটা যিশুর জন্মের চেয়ে বড়? জন্মানো, এই পৃথিবীতে আসার, পৃথিবী থেকে চলে যাওয়া, এই ব্যাপারে কে যিশু খ্রিস্টের চাইতে বড়? কেউ না। তাহলে আমি আপনাদের আপনাদের স্মরণশক্তি খুবই কম, মনে রাখতে পারেন না। আমি বলছি সে লোকটা হল মেলচিজেদেক। মেলচিজেদেক, বুক অফ হিব্রুজ, বাইবেলে এই কথাগুলো আছে। সালেমের প্রধান পুরোহিত, সালেম মানে জেরুজালেম, তিনি ছিলেন প্রধান পুরোহিত। আর বাইবেল বলছে কোনো বাবা ছাড়া, কোনো মা ছাড়া, কোনো শুরু নেই, কোনো শেষ নেই। এই লোককে তো তাহলে বলা যায় ঈশ্বর মানব, আর যে লোকটার কোনো বাবা নেই, মা নেই, শুরু নেই, শেষ নেই, সে তো ঈশ্বর। আর এখানে জেরুজালেমের প্রধান পুরোহিত মেলচিজেদেকের কথা বাইবেলে আছে। তাহলে তো ঈশ্বরকে পূজা করা উচিত, যিশুকে নয়। দেখেন, যিশুর একজন মা ছিল, যিশুর মা ছিল, তিনি 9 মাস মায়ের গর্ভে ছিলেন, তারপর তিনি জন্মালেন, 8 দিন পর তার খতনা দেওয়া হল, সেখানকার অন্যান্য ছেলেদের মতো, ঠিক। যখন তার বয়স 8 দিন, তার খতনা করা হল, এক দেবদূত যিশু নাম দিয়েছিল যখন তিনি মায়ের গর্ভে। তাহলে যিশু মায়ের গর্ভে ছিলেন সব স্বাভাবিক সন্তানের মতোই, এটাই যিশু। আর মেলচিজেদেকের বাবা নেই, মা নেই, দেখলেন তার কোনো মাও নেই,
জন্ম নেননি, যীশু খ্রিস্ট জন্মেছিলেন আস্থা বলে, না তিনি জন্মেছিলেন আস্থা বলে। আপনারা বলেন যে তিনি আস্থা বলে জন্মেছেন আর আট দিন পর তার খৎনাও করা হয়, আপনারা সবকিছুই জানেন। তিনি গর্ভে নয় মাস ছিলেন আর জন্মানোর, আট দিন পরে খৎনা করা হয়, তারপর তিরিশ বছর বয়সে বাইবেল বলছে যে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়, মানে তিনি মারা গেছেন, তিনি জন্ম নিয়েছেন তারপর একদিন মারা গেছেন। তাহলে এই মেলচিজেদেক বাবা নেই, মা নেই, কোনো জন্ম নেই আর মৃত্যু নেই, এই লোক তো ঈশ্বরের সমান, যীশুর চাইতে বড়, বাইবেলই বলছে। তার উপাসনা করুন, তাকে উপাসনা করা উচিত। শেষ দুইটা প্রশ্ন, প্রথমটা মহিলাদের মধ্য থেকে। আমি শুনেছি যে ইসলামে মেয়েরা পর্দার ভেতরে থাকে, কারণ এতে করে নাকি পুরুষেরা তাদের সম্মান করে। আমার মনে হয় এভাবে মেয়েদের অত্যাচার করা হচ্ছে। আর মেয়েদের কেন পর্দার ভেতরে থাকতে হবে? কারণ সবার অধিকার সমান, আমরা কি এটুকু সম্মান পেতে পারি না? এই পর্দা প্রথার ব্যাখ্যা দেবেন। আর মেয়েরা কি পর্দার ভেতরে থাকত? ম্যাডাম, ম্যাডাম, আপনাদের বাইবেল বলছে, পবিত্র বাইবেল বলছে, এখানে পল 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 আপনাদের বলছে যে মহিলারা অবশ্যই তাদের মাথা ঢেকে রাখবে, যে মহিলা মাথা ঢাকে না তাদের মাথা কামিয়ে দাও, আপনাদের বাইবেলের কথা বলছে। মহিলারা, যে মহিলারা তাদের মাথা ঢাকে না তাদের মাথা কামিয়ে দাও, মাথা কামিয়ে দাও, বাইবেলই কথা বলছে। আর মহিলারা, আপনাদের বাইবেল বলছে যে মহিলারা চার্চের ভেতরে কোনোভাবেই মুখ খুলবে না, তবে আপনাদের চার্চে এসব জিনিস বিশ্বাস করে না, আপনাদের লোকজনও বিশ্বাস করে না, আপনারা আসলে বিপদ দিকে আনছেন, আপনারা জানেন এসব কারণেই। আমেরিকাতে নিউ ইয়র্কে রাতের বেলা মহিলারা নিরাপদ নয়, ফ্রান্সেও মহিলারা নিরাপদে নেই, সেখানে দিনের বেলায় রাস্তাঘাটে মহিলারা ধর্ষিত হয়, রাস্তার অন্যান্য লোকজন মনে করে তারা বোধহয় মজা করছে, মহিলারা ধর্ষিত হচ্ছে। না না, আমি বলবো আপনারাই আমন্ত্রণ জানাচ্ছেন, এটা ভদ্রতার ব্যাপারে। নানদের দেখেন, নান নানদের দেখবেন রোমান ক্যাথলিক চার্চে, কেউ তাদের দিকে দ্বিতীয়বার তাকায় না, কিন্তু এই মেয়েগুলোকে একটু দেখেন, দেখবেন গোল্ড কোস্টে স্টার ভারতে এদের দেখবেন বিকিনি আর জি স্ট্রিং পরে আছে, এদের দেখে এমনকি আমার মতো বুড়ো মানুষেরও মাথা ঘুরে যায়। যদি আমি সেখানে যাই, সত্যি বলছি আমার ভেতরে জ্বলতে থাকে, সত্যি বলছি, আমরা এভাবে সৃষ্টি হয়েছি, ঈশ্বর এভাবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যে জিনিসটা পুরুষকে সবচেয়ে বেশি প্রলুব্ধ করে সেটা হলো নারী, আর এই কথাটা আমি বলিনি, কোরআন বলছে, কোরআনে আছে, পুরুষদের চোখে সেটাই সবচেয়ে ভালো যে জিনিসে তাদের আসক্তি আছে। এক নাম্বার নারী, তারপর সন্তান, আমার ছেলে মেয়ে এগারো জন, নিজেই একটা ফুটবল টিম বানাতে পারি, আর আমি আমি আমার বেশ গর্ব হয় এগারো জন ছেলে মেয়ে, নিজের ফুটবল টিম, আমার নিজের ক্রিকেট টিম। আর তিন নাম্বার, রাশিকৃত সোনা এবং রূপা, ক্ষেতের জমি, খুব ভালো জাতের ঘোড়া ইত্যাদি, কোরআনে এসবের একটা তালিকা দেওয়া আছে। এক নাম্বার হলো নারী, কোরআন বলছে যে জিনিসটা পুরুষকে সবচেয়ে প্রলুব্ধ করে পৃথিবীতে সেটা নারী। আমি আমার পশ্চিমা বন্ধুদের বলি এই কথাটা প্রমাণের দরকার নেই, আপনাদের বোঝানোর দরকার নেই, আমার নিজের দেশেই দেখি, ডারবান শহরে একটা কোম্পানি আছে লুসিয়ান মোটরস, তারা সেকেন্ড হ্যান্ড ট্রাক বেচে, অনেকে বলে লরি, আপনারা কি ট্রাক বলেন, ট্রাক, আমরা বলি ট্রাক, আর তারা ট্রাকের অ্যাড দিয়েছে, বিকিনি পরে একটা মেয়ে ট্রাকের উপর বসে আছে, আর আরেকটা কোম্পানি তারা বিক্রি করে ট্রাক্টর, আর তারা ট্রাক্টরের যে অ্যাড দিয়েছে সেখানেও বিকিনি পরা মেয়ে ট্রাক্টরের উপর বসে আছে। আমি প্রশ্ন করছি এই পশ্চিমাদের যে এই বিকিনি পরা মেয়েটা ট্রাক বা ট্রাক্টরের উপর বসে কি করছে? এটা মূল্য দেখানো, পুরুষদের প্রলুব্ধ করার জন্য এই মেয়েটা বিকিনি পরে আছে। আর বিএমডাব্লিউ, জানি না এখানে বিএমডাব্লিউ আছে কিনা, এটা একটা গাড়ি, জার্মানির গাড়ি, আর গাড়িটা মার্সিডিজের চাইতে একটু ভালো জাতের গাড়ি, আমি গাড়িটার মার্কেটিং করছি না। আমার প্রথম গাড়িটা ছিল ভক্স ওয়াগন বিটল, গাড়িটা এক লক্ষ বিশ হাজার মাইল চলেছে, সেটার পর আমি আরেকটা বিটল কিনলাম, আবারও বিটল, আবারও বিটল, তারপর বিটল বানানো বন্ধ হয়ে গেল,
ভক্স ওয়াগন বিটল, তারপর বানালো গল্ফ, আমি কিনলাম গল্ফ নাম্বার ওয়ান, গল্ফ নাম্বার টু, আমি কখনোই বিএমডাব্লিউ কিনিনি, তবে এই একটা দেখতে বাধ্য হলাম আমি আমার খবরের কাগজে, একটা বিএমডাব্লিউ গাড়ি আর একটা মেয়ে, মেয়েটা একটা ছোট বিকিনি পরে আছে, আপনারা বলেন টাঙ্গা অথবা বলেন জিস্টিং, মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর অ্যাডের নিচে লেখা আছে একে এখনই চালাতে শুরু করুন। আমি প্রশ্ন করছি, একটা প্রশ্ন করছি, মেয়েটা না গাড়িটা, মেয়েটা কি গাড়িটা কিনছে? অ্যাডে লেখা আছে এখনই চালাতে শুরু করুন, আর আপনারাই এই কাজগুলো করছেন, আপনারাই এই পশ্চিমারা নিজের মাকে বেচছেন, নিজের স্ত্রী আর মেয়েকে, তার স্ত্রী একজন স্টার, তাকে ছবিতে জড়িয়ে ধরা হচ্ছে, ধর্ষণের অভিনয় করছে, আপনার স্ত্রীকে এইভাবে দেখতে, অভিনয়, এটা সত্যিকারের নয়, এটা আসলে অভিনয়, আর এভাবে দেখছেন আপনার মাকে, আপনার স্ত্রী মেয়েকে, আপনারাও মজা পান, আপনার স্ত্রী তো স্টার, অসুস্থ অসুস্থ, আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহ, আমরা এখনো এই অসুখে মুসলমানরা আক্রান্ত হইনি, আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করি, এটা আসলে আপনাদের ইচ্ছা, আপনারাই করছেন, তবে বলবো আপনারা আগুন নিয়ে খেলছেন, আপনারা এটার জন্য শাস্তি পাবেন, আপনারা এখনো শাস্তি পাচ্ছেন, ভবিষ্যতে পাবেন, ধন্যবাদ। আচ্ছা দুঃখিত, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, আমি দুঃখিত, আমাদের সময় শেষ, আর শেখ দিলাতের এখন 78 বছর বয়স, আমিই যথেষ্ট ক্লান্ত বোধ করছি, উনার কথা আর বললাম না, আপনারা বের হওয়ার সময় একটু ধীরে ধীরে বের হবেন, আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটা সফলভাবে ভালোভাবে শেষ করার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000 অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।